আচ্ছা বলি, যে লিস্টের কথাটা বলছিলাম, লিস্ট আমরা তৈরি করব যখন আমরা মেনু তৈরি করব। মেনুগুলো আমাদের আসলে লিস্টের মতো, লিস্টগুলোকে আমরা সিএসএস দিয়ে ডিজাইন করে এগুলাকে মানে সাজিয়ে নিই আর কি। এই জন্যই আমরা মেনুতে আনঅর্ডার লিস্ট ইউজ করি। আর অনেক সময় দেখা যায় যে লিস্টও অনেক সময় দরকার পড়ে, যেমন খাবারের মেনু হইতে পারে, স্টুডেন্ট লিস্ট হইতে পারে, তাই না? জি হ্যাঁ, কোন একটা ইউজারের ইনফরমেশন থাকতে পারে। ঠিক আছে, মনে করেন আপনি একটা যে স্কুলের জন্য একটা করতেছেন, একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন। তো অ্যাপ্লিকেশন যখন বানাবেন তখন তো আপনার তো দরকার পড়বে যে করতেছেন স্টুডেন্ট লিস্ট দরকার পড়বে, তাই না? তো ওখানে স্টুডেন্টের নাম থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, স্টুডেন্ট কোন ক্লাসে সাইন আছেন সেটা থাকতে পারে, এই ইত্যাদি সব বিষয়ের জন্য আমাদের লিস্ট দরকার হয়। গত গত ক্লাসে ডেফিনেশন লিস্ট সম্পর্কে বলছিলাম, ডেফিনেশন লিস্ট আমাদের তেমন একটা দরকার পড়ে না। ওই যে বললাম খাবারের মেনু, রেস্টুরেন্টে যে খাবারের মেনু থাকে ওই ওইরকম লিস্ট তৈরি করার জন্য মানে আমাদের দরকার পড়ে আর কি। আমাদের লিস্ট থাকে, লিস্টের সাথে আরেকটা একটা মিনি লিস্ট থাকে যেটাতে ডেফিনেশন দেওয়ার থাকে, মানে আমাদের খাবার আছে, ধরেন যে ফাস্ট ফুড। তো যেমন ফাস্ট ফুডের মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে, তাই না? যে জি হ্যাঁ, অনেক রকমের খাবার থাকতে পারে, যেমন কোল্ড ড্রিঙ্কস থাকতে পারে, ড্রিঙ্কস এর মধ্যে অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস আছে, হট ড্রিঙ্কস হতে পারে, কফির মধ্যে দেখেন ধরেন যে ব্ল্যাক কফি আছে, কোল্ড কফি আছে, এমন হইতে পারে। ঠিক আছে না? জি হ্যাঁ, এই এইসব এইসব বিষয়ের জন্য আমরা ডেফিনেশন লিস্টটা ইয়ে করি, ডেফিনেশন লিস্ট না ডেসক্রিপশন লিস্ট, ডেসক্রিপশন লিস্ট, তাই না? হ্যাঁ 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 আচ্ছা, ডেসক্রিপশন লিস্ট তৈরি করি। আচ্ছা, আপনাদের হ্যালো ক্লাসে কিন্তু আছেন? সিআর, হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আসাদুল ইসলাম ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। সবাই তো জয়েন হয় না, একটু লেট হয় মনে হয়। সবাই জয়েন করে নাই আজকে এখনো? আচ্ছা, করছে, আস্তে আস্তে হচ্ছে, সবাই জয়েন হচ্ছে আমাদের সাথে। আচ্ছা ওইটা তো আমরা ভাই, আমাদের কাজে গেলে দেখতে পারবো, তখন মনে আরো ক্লিয়ার বুঝতে পারবো কোনটা ওই মানে মেনু যে ব্যাপারগুলো, বিভিন্ন ব্যাপারগুলো হ্যাঁ যখন প্র্যাকটিক্যাল ওই দেখুন তখন আর ক্লিয়ার বুঝতে পারবো। হ্যাঁ, তো আজকে আপনাদের এইচটিএমএল এর মধ্যে আপনাদের কি কি থাকবে দেখি নি একটু, কি কি থাকছে আপনাদের ডে টু সেশন মধ্যে। এইচটিএমএল আজকে আমরা টেবল শিখবো, তারপর টেবলের বিভিন্ন ফর্ম মানে ফর্মস তা করাটা শিখবো, টেবলের বিভিন্ন কাজ আছে এগুলো দেখবো। এইচটিএমএল ফর্ম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে এইচটিএমএল ফর্ম, তারপরে এইচটিএমএল মেটা শিখবো, এইচটিএমএল স্ক্রিপ্ট শিখবো, এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এইচটিএমএল এর লগইন ফর্ম তো ফর্ম, লগ ইন ফর্ম হতে পারে, তারপরে আপনার যে কন্টাক্ট আস ফর্ম হতে রেজিস্ট্রেশন পারে, ফর্ম, বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের ফর্ম হবে। হ্যাঁ, এই ফর্মের বিষয়টা আমরা একটু দেখব, যে ফর্মের স্ট্রাকচারটা আমরা কেমন তৈরি করব এগুলো আমরা একটু আজকে আলোচনা করব। ভাই আমাদের ফুল কোর্সটা শেষ হইতে কতদিন লাগতে পারে? আড়াই মাস লাগবে। আড়াই মাস কিভাবে পারবেন ভাইয়া? মানে অনেক না, আমাকে 4 ঘন্টা, তারপরে একদিন পরে একদিন, 2.5 মাসে তো সম্ভব না। তারপরে শুক্রবার আছে, আপনাদের তার ভিতরে টোটাল 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 ক্লাস আপনাদের সম্ভবত 38টা ক্লাস আছে টোটাল সব মিলিয়ে। আপনাদেরকে তো পুরো বেসিকতে মানে পুরো অ্যাডভান্স কিছু তো দেখাইতে পারবো না, যতটুকু অ্যাডভান্স দেখানো সম্ভব ততটুকু অ্যাডভান্স দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, আর মূল বিষয় হচ্ছে আপনাদেরকে এই কোর্সের আসল উদ্দেশ্য যেটা, সেটা হলো যে আপনাদেরকে একটা গাইডলাইন তৈরি করে দেওয়া, আপনাদেরকে একটা পথ দেখাইয়া দেওয়া, বুঝতে পারছেন? এই যেমন ওয়েব পরে ডিজাইন, ওয়েব ডিজাইনে আপনাদের এসটিএমএল লাগবে, এসটিএমএল এর এখানে যে টপিকগুলো দেওয়া আছে আপনাদের, এই টপিকগুলো ইম্পর্টেন্ট টপিক। কিন্তু এই যে দেখেন মানে রাস্তায় কিভাবে হাঁটতে হয় সেটা শিখেই দেওয়া সজাগ কথা। রাস্তায় কি পাবেন, হ্যাঁ কোন রাস্তায় গেলে কি পাবেন, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাইয়া দেবো। এখানে যে টপিকগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো, মানে মূল যে দরকার মানে আপনাদের যেগুলো লাগবে ওই টপিকগুলো কিন্তু দেওয়া হয়েছে। বাকি জিনিস যেটা আছে সেটা আপনাকে নিজেকে স্টাডি করে নিজেকে তৈরি করতে হবে। আমরা তো 100% আপনাকে তৈরি করতে পারবো না, সম্ভব কখনো? সম্ভব না। এই হলো বিষয়। আচ্ছা, আর কে আমাদের পার্টিসিপেন্ট সবাই আসছেন? সোহেল মাহমুদ জয়েন করলেন, ফিরোজ জয়েন করলেন, কে হাসান মাহমুদ আছেন, আবু নাইম, এমডি রাজু। আচ্ছা, সবসময় মানে প্রায় সময় ইয়াতে কে থাকেন আপনারা, ব্রডব্যান্ড এর মধ্যে সবচেয়ে অনলাইনে কে থাকেন বেশি বলেন তো? আমি থাকি অলওয়েজ, অলওয়েজ যতটুকু থাকেন, তাই সম্ভব। না?
আচ্ছা ব্যাচ 326, ব্যাচ 326 এর মধ্যে, আচ্ছা 21 এর টাকে আমি একটু নোট করে নিই, সিআর জানি কাকে জানি দিছিলাম, কার নাম জানি শুভ, শুভকে দিছিলাম। আচ্ছা আপনাদের ক্লাসের আজকে একজন সিআর তৈরি করে দিব, একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ বানাই দিব, ঠিক আছে? আমি আসাদের নাম লিখে রাখতেছি, ঠিক আছে? ঠিক আছে, সবাই একটু শুনেন, আপনাদের ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমার পক্ষ থেকে কিছু টাস্ক থাকবে, টাস্ক গুলো মানে গ্রহণ করবে যে আমাদের আপনাদের ব্যাচের এমডি আসাদুল ইসলাম, ওনাকে আমরা আমি সিআর হিসেবে ঘোষণা করলাম, ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে ঘোষণা করলাম। আসাদ আমাদের সাথে, আসাদ আমার সাথে কন্ট্যাক্ট করবে যে ক্লাস শিডিউলের অবস্থা কি 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 হচ্ছে না হচ্ছে এগুলা, আপনাদের সাথে সে এগুলা শেয়ার করবে, যেহেতু আমি দেখতে পাচ্ছেন আমার তিনটা ব্যাচ চলতেছে এখন এই মুহূর্তে, সকাল সন্ধ্যে সময় নাই, খুবই কষ্টের মধ্যে আছি, গতকালকে একটা ক্লাস করেছি, তাদের ক্লাসের ভিডিওটা এখনো দিতে পারি নাই, দেখেন কি ভাই। অবস্থা। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? তাইলে আমি যে কোন টাইম ফোন দিয়ে কথা বললে ভালো হইতো সব থেকে। হোয়াটসঅ্যাপে কল দিবেন 0177। ওকে, হোয়াটসঅ্যাপই তো নাম্বার দেয়া আছে ভাই। হ্যাঁ হোয়াটসঅ্যাপে নাম্বার দেয়া আছে, 0177 ভাই, 444 444 344। জি, বাকিটা ভিডিওতে রেকর্ডিং চলতেছে, আমি আপনাকে মেসেজ দিচ্ছি, যেহেতু যেহেতু ব্যাপার হলো এই ভিডিওটা অনলাইনে থাকবে, ইউটিউবে থাকবে, জি জি বুঝছি, সেই জন্য শেয়ারটা দিয়ে দেন, কারণ জুম আর শেয়ার অপশন ব্যাচ 326। কই কই একটা মেসেজ দেন তো আসাদুল ইসলাম, একটা মেসেজ দেন তো আপনি আসাদ, আপনার আপনি একটা মেসেজ দেন তো আমাকে আসাদ। বিসি হাই লেক্সিয়ান, ঠিক আছে বুঝতে পারছি। তো প্রাইভেট মেসেজ দেওয়া যায় না হোয়াটসঅ্যাপে? আমি আসলে ইউজ করি না তো ভাই, আমিও সঠিক জানি না প্রাইভেট দেওয়া যায়। আচ্ছা আচ্ছা নেন, এখান থেকে এখানে দেওয়া যাবে, সমস্যা নেই, এখানে নাম্বার আছে অলরেডি আমার, না ওইখানে তো দেয়া আছে, আপনি প্রাইভেট মেসেজ, প্রাইভেট দেওয়া এখানে, হ্যাঁ দেওয়াই আছে, এখানে দেওয়াই আছে, নেন এখন নিতে পারবেন। প্রাইভেট দিতে হলে নাম্বার সেভ করতে হবে, তারপরে আলাদা মেসেজ করা যায় আলাদা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, যাই হোক তাহলে আমরা শুরু করছি, স্বাগতম সবাইকে ব্যাচ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ব্যাচ 326। আজকে আমাদের ক্লাস হচ্ছে ডে টু, এইচটিএমএল এর দ্বিতীয় ক্লাস, ঠিক আছে? আগামী 2-4 ঘন্টা আমরা ইনশাল্লাহ অনেক কথা বলবো এবং অনেক কিছুই স্টাডি করব। আপনারা সবাই তো কোড এডিটর হিসেবে কি জানি ইউজ করছেন, ভিএস কোড নাকি সাবলাইন, কোনটা? সাবলাইন, ভিএস কোড, নোটপ্যাড ইত্যাদি। আচ্ছা ভিএস কোডে আপনাদের কারো প্রবলেম আছে? আজকে কি ভিএস কোড দেখাবো, ভিএস কোডে কোড করব? করেন ভাইয়া। অন্য অন্যদের কোনো প্রবলেম আছে যে উইন্ডোজ 7 ইউজ করছেন, এমন কেউ আছেন? শুনতে পাচ্ছেন? মনে হয় ভালো হয়, ওইখানে অনেক টুলস মুলস আলাদা ইনস্টল করা যায়, তো দেখলাম এক্সটেনশন ইনস্টল করা যায়, অনেক কিছু আছে, অনেক এক্সটেনশন ইউজ করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা অফ করছি, আমরা এখন আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি, স্ক্রিনে গিয়ে আমরা এখন তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করছি। আজকে আমাদের প্রথম প্রথম যে টপিকসটা হবে, ডাটা তৈরি করার জন্য আমাদের ওয়েব পেজে টেবল তৈরি করতে হবে, টেবুলার ডাটা যেটাকে বলে, হ্যাঁ তো সেটাই আমরা আজকে প্রথমে শুরু করব এবং এর ইনস এন্ড আউটস সম্পর্কে আমরা বিভিন্ন কিছু জানবো, ঠিক আছে? আমি তাহলে শুরু করছি। আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন, যাতে করে যে স্ক্রিনের আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে কিনা একটু খেয়াল রাখবেন, আমাকে মনে করাইয়া দিবেন যদি রেকর্ডিংটা না হয়, ঠিক আছে? কারণ দেখা গেছে অনেক সময় আমি কোড করছি, করার পরে আবার স্ক্রিন শেয়ার অফ করছি, হঠাৎ দেখা গেছে পুশ করে রাখছি, রেকর্ডিংটা পুশ করে দিছি,
কথা বলার জন্য, এরকম হইতে পারে, একটু মনে করাইয়া দিবেন। আজকে তাহলে আমাদের ব্যাচ 326 কোথায় রাখলাম? 326 ছিল, ডেস্কটপে আছে, দেখতে পার, দেখছি আমি, এটা ফোল্ডারটা ওপেন করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ফোল্ডার নিচ্ছি, দেখতে পাচ্ছেন সবাই? না দেখলে একটু জানাবেন। আমি একটা ফাইল নিচ্ছি, ফাইল নিলাম, ফাইলের নেম দিলাম index.html দিলাম, দিয়ে এন্টার দিলাম। আমার এডিটর এটা ওপেন হয়ে গেল। তো index.html এর মধ্যে আমরা একটা এক্সক্লেমেশন মার্ক ডক টাইপ রেডি করলাম, ডক টাইপ নিলাম, html কনভেনশন, ফাইপ কনভেনশন, তারপর একটা html ট্যাগ নিচ্ছি। ট্যাগ নেওয়ার পরে এর ভিতরে কি থাকবে? হেড ট্যাগ থাকবে, হেড ট্যাগের মধ্যে আবার কি থাকবে? টাইটেল থাকবে। সরি হচ্ছে না, সাবলাইন তো এইর জন্য আবার ভালো না, এটাও হয়, এটাও ঠিক আছে, এটাও হবে। দেখেন আমরা আজকে করব টেবল, টেবল না HTML টেবল, ঠিক আছে? টেবল মানে হচ্ছে টেবুলার ডাটা। আমরা আমাদের কন্টেন্টের মধ্যে টেবল তৈরি করার জন্য মানে আমরা যে টেবল ইউজ করি, তো টেবল তৈরি করার জন্য আমাদেরকে যে একটা ট্যাগ আছে, নাম হলো টেবল ট্যাগ, টেবল ট্যাগ, টেবল ট্যাগটা ইউজ করতে হয়। তো টেবল ট্যাগটা দিয়ে আমাদের কি করবে, টেবল ট্যাগটা যখন আমরা ব্যবহার করব তখন এর মাধ্যমে আমরা এই রো এবং টেবল ডাটা সিলেক্ট করতে পারবো, টেবল ডাটা তৈরি করতে পারবো, ঠিক আছে? তো একটা একটা টেবল ট্যাগ, একটা টেবলের ভিতরে টেবল ট্যাগ নিলাম, টেবল ট্যাগের পরে তার ভিতরে আমাদেরকে রো নিতে হবে। একটা টেবলে কি থাকে? রো থাকে, কলাম থাকে, তাই না? জি। তো আমরা রো তৈরি করব, এখানে রো তৈরি করতে হয়, রো, রো দিয়ে আমরা যদি রো করতে যাই তাহলে আমাদের একটা ট্যাগ লাগবে যার নাম হচ্ছে টিআর ট্যাগ, ঠিক আছে? এটা হচ্ছে সেই টিআর ট্যাগ। এই টিআর ট্যাগটা ইউজ করলে আমরা আমাদের এখানে একটা রো পাচ্ছি, একটা টিআর মানে একটা রো। আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এর ভিতরেই কন্ট্রোল ভি দিলাম, দেখেন আরেকটা রো ক্রিয়েট হয়েছে। এগেইন কন্ট্রোল ভি দিলাম, আরেকটা রো ক্রিয়েট হলো। এগেইন একটা কন্ট্রোল ভি দিয়ে আরেকটা রো তৈরি করে নিলাম, ঠিক আছে? তাহলে আমার কয়টা রো হইলো? একটা, চারটা। রো তৈরি করা দেয় এবং এই টিআর এর ভিতরে আমাদেরকে টেবলের সেই ডাটাগুলো দিতে হবে যেগুলো আমরা দেখতে চাই টেবলের ভিতরে, ঠিক আছে? তো প্রথমে শুরুতে আমরা জানি আমাদের টেবলের ভিতরে যে একটা উপরে হেডিং থাকে, তাই না? থাকে না? ধরেন যে এরকম যে টি, ওই টেবল হেডিংটা তৈরি করার জন্য আমাদেরকে টিএইচ ট্যাগ ব্যবহার করতে হয়, তার মানে টিএইচ অথবা টি হেড। এই টি হেড ট্যাগ ব্যবহার করলে তাও কিন্তু হয়, আমরা টিএইচ করব। টিএইচ মানে টেবল হেডিং। টেবল হেডিং এ ধরেন আমরা দিলাম প্রথমে সিরিয়াল, কেমন? প্রথমটা সিরিয়াল নিলাম, তারপরে নিলাম কি, তারপরে নিব হচ্ছে আপনার টিএইচ, আবার টিএইচ ক্লোজ করলাম, টিএইচ নিয়ে এবার বললাম যে নেম। এরপরে আমরা আরো একটা টিএইচ নিব, আমাদের টেবলের মধ্যে তিনটা কলাম থাকবে, তিনটা কলামের জন্য নেম এবং এইজ, এইজ থাকবে, এইজ নিলাম। পরে আরেকটা আরেকটা কলাম নিব, পরে এটা আপাতত নিয়ে নিয়ে রাখতেছি, হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে? ধরেন ফোন দিলাম, হ্যাঁ ফোন দিলাম। এরপরে আসেন, এখন আমার একটা কি হয়ে গেছে, একটা রো তৈরি হয়ে গেছে। আমরা একটা ব্রাউজারে রান করি, দেখি যে এখন আমাদের বিষয়টা কি হয়েছে। এনভায়রনমেন্ট বাটন ক্লিক করে এটা ওপেন করছি। বাই ডিফল্ট টেবল কি করে জানেন? টেবল বাই ডিফল্ট কোনো টেবলের ভিতরে কি থাকবে না, কোনো বর্ডার
থাকে না বাই ডিফল্ট, টেবলের ভিতরে দিয়ে নিতে হয়, হ্যাঁ বর্ডার থাকে না, তো সেই বর্ডারটা আমরা দিয়ে নিতে হবে, তো দিয়ে নিতে হবে। এই জন্যই আমি আগে আমার টেবলের কাজটা একটু শেষ করি, টিআর, ঠিক আছে। প্রথমটা গেল কি, প্রথমটা হচ্ছে যে কি এই জিনিসটা হচ্ছে প্রথমে যেটা দিছি এটা হচ্ছে টেবলের কি কলাম, ঠিক আছে। দেখেন যে কলামটা কেমন, চারটা কি হয়েছে, একটা রো আছে, এখন এখন শুধুমাত্র একটা রো দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখেন প্রত্যেকটার আলাদা আলাদা একটা স্পেস আছে বাই ডিফল্ট, খেয়াল করছেন সাদা সাদা দাগ দিয়ে, দেখছেন। আমরা আমরা এখানে এখন আমরা এখন টেবলের মধ্যে সেই ডাটাগুলো ফিল আপ করবো, কোন ডাটাগুলা, এই যে টিএইচ হেডিং এর জন্য যে ডাটাটা আমি অ্যাসাইন করব সেই ডাটাটা। আচ্ছা, টিআর এর মধ্যে ডাটা যদি অ্যাসাইন করতে হয় আমাকে টিডি নামে একটা ট্যাগ নিতে হবে, ওই টিডি ট্যাগ এর ভিতরে যদি আমি কোনো ডাটা দিই, কন্টেন্ট দিই, তখন সেটা অ্যাসাইন হবে। বুঝতে পারছি না, আবার বলেন কাইন্ডলি, একটু বড় করে দেন, জুম করে, এত বড় করলাম তাও হচ্ছে না, অনেক বড় করছি, অনেক বড় করছি, দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া, আমি তো দেখতে পাচ্ছেন, নাকি থিম চেঞ্জ করে দিব? না ভাই দেখতে পাচ্ছি, সমস্যা নেই, থিম চেঞ্জ করে দিই। এখন দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, তাহলে নেটের প্রবলেম মনে হচ্ছে। জি দেখতে পাচ্ছি ভাই। দেখেন আমি টি হেডিং নিলাম, টেবল হেডিং, টেবল হেডিং দিছি চারটা, এখানে একটা দুইটা তিনটা চারটা, সিরিয়াল আছে, নেম আছে, এজ আছে, ফোন নাম্বার আছে। তো এই ডাটাগুলো দিয়ে সিরিয়ালের জন্য আমি প্রথম যে এই টি আর এটা এই টেবল রো এর ভিতরে প্রথম সিরিয়ালটার জন্য হবে, প্রথম রো টিডি হবে এক, তারপরে হবে নেম, নেম এর জন্য আমি দিলাম যে কি যার নাম আবার আমার প্রথমে মনে আসছে সেটা হচ্ছে হ্যারি পটার, হ্যারি পটার, ঠিক আছে, হ্যারি পটারের নাম শুনছেন সবাই, ধরেন এইজ দিলাম 23, এরপরে ওর হ্যারি পটার এজ 23, তারপর ফোন নাম্বার দিলাম, ধরেন এটা এটা হ্যারি পটার ফোন নাম্বার। তারপরে একই ভাবে এগেইন আমরা আরো একটা ডাটা অ্যাসাইন করি যে যার যাকে আমরা বলবো সিরিয়াল নাম্বার 2, তারপরে আরো দুটা কপি করে নিলাম, নেওয়ার পরে এবার কার নাম দেবো, পিটার পার্কার দিতে পারি, পিটার পার্কার, পিটার পার্কার কে চেনেন, পিটার পার্কারের নাম জানেন? আমি দেখি নাই সেটাও। আচ্ছা সমস্যা নাই, দেখবেন কোন অসুবিধা নেই। আচ্ছা আপনাদের কুয়াকাটার পাশে কে থাকেন ভাই? আমি থাকি না অতটা পাশে না, বরগুনা থাকি, তো বরগুনা একদম ইতি সদরে, কুয়াকাটা বরগুনা সদরের মধ্যে পড়ছে না? জি না জি না জি না ভাইয়া, কুয়াকাটা অনেক দূর আমার এই জায়গা থেকে, কুয়াকাটা তো পটুয়াখালীতে পড়ছে না, পটুয়াখালী না, কুয়াকাটা পটুয়াখালীর মধ্যে, বরগুনার সাথে পটুয়াখালী, বরগুনার সাথে অনেক দূর, পটুখালী তো অনেক ধারে, কলাপাড়া কেউ আছে নাকি জিজ্ঞান, তার কাছে অনেক ধারে, ওই দিকে কুয়াকাটা, কলাপাড়া উপজেলা না? জি ঠিক আছে,
ওর ফোন নাম্বার হচ্ছে 3939898989। আচ্ছা আমরা এবার সেভ করলাম। এবার আমরা ডাটাটা শো করি। দেখেন বলেছিলাম বাই ডিফল্ট টেবলের কোনো কি থাকে না, বর্ডার থাকে না। এখন যদি আমরা যদি এই টেবলটাকে সুন্দরভাবে টেবলাইজেশন করতে যাই, আমাদের কি করতে হবে, সিএসএস বর্ডার দিয়ে নিতে হবে। তো সিএসএস বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে তিনটা প্রপার্টিতে আমরা চাইলে প্রথমে টেবলের ভিতরে একটা বর্ডার দিতে পারি। আমরা জানি ভাই টেবিলটাই তো বুঝি নাই, রান করলে বুঝবে না। টেবলটা বুঝেন নাই, এটা রিপিট করতে হবে আবার একটু। আপনি এতক্ষণ ছিলেন, আপনি তো দেখলাম জয়েন করছেন, আবার ছিল ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা দেখেন, একটা টেবল তৈরি এইচটিএমএল এর মধ্যে টেবল তৈরি করার জন্য একটা টেবল ট্যাগ লাগে, ঠিক আছে? টেবল ট্যাগ, টেবল ট্যাগ এখানে শুরু হইছে, এখানে শেষ হইছে। আচ্ছা টেবল মানে হচ্ছে কি, এইচটিএমএল এর টেবুলার ডাটা, টেবুলেশন শীটের মতো একটা ডাটা তৈরি করা আর কি ওয়েব পেজের মধ্যে। সেজন্য আমাদেরকে টেবল ট্যাগ ইউজ করতে হয়। তো টেবলের ভিতরে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে আপনার রো থাকে, একটা হচ্ছে কলাম থাকে, ঠিক আছে? তো এখানে টেবলের ভিতরে কলাম তৈরি করার জন্য আলাদা কোনো ট্যাগ নাই, কিন্তু ওই কলামকে তৈরি করতে প্রথমে এইচটিএমএল এ একটা টিআর, মানে হচ্ছে টিআর ট্যাগ মানে হচ্ছে টেবল রো, টিআর দিয়ে টেবল রো বলা হয়। টেবল রো নিলাম প্রথমে, প্রথম সিরিয়াল একটা টেবল রো নিলাম, এবং ওই রো এর মধ্যে আরো একটা ট্যাগ আছে যেটা দিয়ে আমরা চাইলে কলামের মধ্যে কি ডাটা অ্যাসাইন করতে পারি। সেটা হচ্ছে যে কি, এইটা যেমন টিএইচ মানে হচ্ছে টেবলের হেডিং, এটা আমরা টেবলের হেডিং তৈরি করতে পারি কি দিয়ে, টিএইচ ট্যাগ ব্যবহার করে। ঠিক এই জন্যই আমি প্রথম টিআর এর ভিতরে আমার যে ডাটাগুলো থাকবে সেটাকে আমি কিভাবে অ্যাসাইন করছি, সেটা অ্যাসাইন করছি টিএইচ দিয়ে, মানে টেবল হেডিং দিয়ে। প্রথম যে রোটা ওটাকে আমি টেবল হেডিং করে নিলাম, ঠিক আছে? এরপরে আমার থাকবে টেবলের ডাটা। তো এই জন্যই নেক্সট এই টিআর এর পরে সেকেন্ড যে রো, সেকেন্ড রো, থার্ড রো এবং ফোর্থ রো, না এই চারটি রো এর মধ্যে দেখেন টিআর এর ভিতরে পরবর্তী যে কন্টেন্ট গুলো আছে সেগুলার ট্যাগ ইউজ করা হয়েছে টিডি, তার মানে হচ্ছে টেবল ডাটা, ঠিক আছে? টেবল ডাটা, টেবল ডাটা দিয়ে প্রথমটা অ্যাসাইন হয়েছে এসএল এর জন্য মানে সিরিয়াল নাম্বার, দ্বিতীয় হেডিং নেম, তার জন্য টিডি তে হ্যারি পটার আছে, তারপরে পিটার পার্কার আছে। হ্যাঁ এভাবে পর্যায়ক্রমে ডাটা অ্যাড করছি, এই হলো বিষয়। তিনটাই তো এক, কোনটা মানে তিনটা যে টিআর ট্যাগ নিছেন স্টার্টিং, মানে একটা নিচে আসছে লাইন বাই লাইন, এই তো? হ্যাঁ এইচটিএমএল এ ডাইরেক্ট সরাসরি কলাম, কলাম ওয়াইজ করার কোনো কলাম আইডেন্টিফিকেশন করার কোনো ওয়ে নাই এইচটিএমএল এর। এগুলো হয় প্রত্যেকটা রো আকারে, এই যে দেখেন প্রত্যেকটা এক একটা রো, এগুলো প্রত্যেকটা রো আকারে হয়, কিন্তু কলামকে আলাদাভাবে দেখানোর জন্য উপরের টেবল হেডিংটাকে আলাদা করে দেখানোর জন্য আমাদের টি এইচ এই যে ট্যাগটা আছে এই টি এইচ ট্যাগটা ব্যবহার করতে হয়, ঠিক আছে? ভাই উপরেরটা তো মানে একটু বোল্ড করা আছে, ওইটা বোল্ড হলো কিভাবে? ট্যাগ তো সব একই ইউজ করছেন। হ্যাঁ ট্যাগ একই ইউজ করছি, কিন্তু এটা বোল্ড হইছে এই যে টি এইচ হেডিং যেটা আছে, এই টি এইচ ট্যাগ যেটা আছে এই টি এইচ হেডিং এর কারণে। টি এইচ ট্যাগ এর মধ্যে ডিফাইন করা আছে কি থাকবে, কিভাবে কি হবে, ঠিক আছে? আপনি টিডি আর অন্যগুলো হচ্ছে কি, বাকিগুলো সব টিডি। হ্যাঁ এগুলো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ এর মতোই, টেক্সট আকারে আসছে। ইনসপেক্ট করেন একটু, রাইট বাটন ক্লিক করে, গত ক্লাসে দেখছেন বোধহয় ইনসপেক্ট কিভাবে করতে হয়। আচ্ছা খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে দেখেন যে সোর্স কোডে দেখেন এখানে টিএইচ, টিএইচ এর এইচটিএমএল সিএসএস এর এইচটিএমএল এর যে প্যাটার্ন যে স্টাইল শীটটা আছে সেটা একটু খেয়াল করেন। দেখেন এখানে ডিসপ্লে হচ্ছে টেবল সেল, ফন্ট ওয়েট কি বোল্ড করা আছে, খেয়াল করছেন? জি এই জন্য এখন চাইলে আমি যদি এই টেবলের মধ্যে বাই ডিফল্ট কোনো টেবলের ভিতরে কি থাকে না, বর্ডার থাকে না, আমি এখন বর্ডার দিয়ে একটা এটাকে একটু সাজাইয়ে নিব। সাজাইয়ে নিতে হলে আমরা জানি স্টাইল এট ট্যাগ ইউজ করলে, স্টাইল নামে একটা ট্যাগ আছে যে ট্যাগটা ব্যবহার করলে আমরা ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস লিখতে পারি। তো আমি একটা কাজ করি, টেবলকে একটা বর্ডার দিয়ে দিই, টেবলকে বর্ডার 1 পিক্সেল সলিড রেড, রেড নামে একটা বর্ডার দিয়ে দিচ্ছি টেবলে। এখন খেয়াল করলে দেখবেন পুরো টেবলের চার পাশে 1 পিক্সেলের একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে?
দেখতে পাচ্ছেন সবাই প্রতিটা রো আর প্রতিটা কলামে যে বর্ডার থাকে না সেটা কিভাবে জানেন? হ্যাঁ সেটাই আসতেছি আমি প্রথমে টেবলে আমি টেবলের মধ্যেই শুধুমাত্র বর্ডার দিয়ে দিছি কিন্তু আমি যদি বলি যে না টেবলে না সাথে করে আমার টিএস যেটা আছে এই হেডিং এর মধ্যেও থাকবে আবার রো এর মধ্যেও থাকবে রো সরি রো না টিডি ডাটা টেবল ডাটাও রো তো হবে ঠিক আছে এর ভিতরেও থাকবে তাহলে আমি একটা কাজ করতে পারি এখানে একসাথে অ্যাসাইন করে দিতে পারি টিএইচ এর মধ্যেও কি দেখাবে ওয়ান পিক্সেল সলিড রেড কালারের বর্ডার দেখাবে আবার টিডি এর ভিতরেও কি দেখাবে একটা 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 ওয়ান পিক্সেল সলিড রেড কালারের বর্ডার চলে আসবে এটা করার পরে দেখেন যে রিলোড দিলে দেখবেন যে এরকম একটা কি ডাবল রো হয়ে গেছে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল একটা একটা সেলের ভিতরে ওয়ান পিক্সেল করে বর্ডার চলে আসছে তো আমরা তো আসলে টেবলটা এই ধরনের করতে চাই না আমরা চাই সিঙ্গেল লাইন থাকবে ঠিক আছে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে এই যে বর্ডার আছে বর্ডার কলাপস একটা প্রপার্টি আছে ওই বর্ডার কলাপস প্রপার্টিটা আমরা ব্যবহার করব বর্ডার কলাপস ডাবল ওভারল্যাপ কলাপস এই কলাপস হবে কি কলাপস ভ্যালু কলাপস বর্ডার কলাপস প্রপার্টির ভ্যালু হবে কলাপস কলাপস যখন দিব আমরা দেখেন এখন দেখেন পুরোপুরি কি হয়ে গেছে ঠিক আছে এখন সুন্দর লাগছে তাই না এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে বাই ডিফল্ট এইচটিএমএল এর এই যে সেলগুলো আছে এগুলো প্রত্যেকটা একটা এখন সেল এই সেলের উইথ কিন্তু কি রকম জানেন উইথ হয় কন্টেন্টের মত করে যেমন ধরুন আমি এখানে এটার মধ্যে এজ এর মধ্যে আরো কয়েকটা ভ্যালু দিচ্ছি এজ এর ভিতরে এখানে 23 এর জায়গায় আমি আরো কিছু ভ্যালু দিয়ে দিই ভ্যালু দিয়ে দিলে দেখছেন এটা অটোমেটিক সেলের উইথ কিন্তু কন্টেন্টের উইথ এর সাথে হয় বাই ডিফল্ট আমরা চাইলে এই যে এটা পুরোপুরি লেগে আছে না টেক্সট অ্যালাইনমেন্ট লেফট থেকে না এটার খেয়াল করছেন এই যে দেখেন না এই যে টিডি গুলো আছে টেক্সট অ্যালাইনমেন্ট সবগুলো লেফট থেকে শুরু হইছে না কে কথা বলছেন না কেউ কি শুনতে পাচ্ছেন না আমার কথা জি হ্যাঁ 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 ভাই দেখতেছি হ্যাঁ কাইন্ডলি একটু একটু কথা বলেন এই যে টেক্সট অ্যালাইনমেন্ট আছে এটা লেফট থেকে শুরু হইছে আমরা চাইলে এটাকে আর আমরা চাইলে এটাকে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারি সেটা হলো যে এই যে আমরা টিডি দিছি এই যে টিডির ভিতরে টিডি দিয়ে আমরা যদি সিএসএস লিখি যে টেক্সট সরি টেক্সট লাইন লাইন কি হবে সেন্টার হবে মানে আমাদের টেক্সট গুলো সেন্টারে দেখাবে আমরা সেটাও করতে পারি টেক্সট লাইন সেন্টার দিছি এখন দেখেন পুরোটা কিন্তু সেন্টারে আছে একটা প্যাডিং মিডলে চলে আসছে হ্যাঁ মিডলে চলে আসছে মিডলে চলে আসছে রাইট একটা প্যাডিং দিয়ে নিচ্ছে 10 পিক্সেল ওই পাশে যে একটা প্যাডিং দিয়ে জিনিসটা তাহলে দেখতে আরো সুন্দর লাগবে দেখেন সুন্দর লাগছে এখন ঠিক আছে না জি হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের এইচটিএমএল এর টেবল আমাদের আর টেবল তৈরি করার নিয়ম এইভাবে পড়াশোনা করাচ্ছেন ক্লাস করাচ্ছেন কে আরেকজন কে পড়াশোনা করাচ্ছেন না ভাই পড়তেছে বাসায় আচ্ছা বাসায় পড়তেছে পড়ালেখা করছে ছোট ভাই নাকি ছোট ভাই বোন না না আমার ওয়াইফ আচ্ছা সামনে পরীক্ষা দিবে তো এই জন্য আর কি আচ্ছা 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 ঠিক আছে ওকে নো প্রবলেম আচ্ছা ওই এডমিশন টেস্টের জন্য আর কি আচ্ছা ওকে বেশ তাহলে আপনি ম্যারেজ হ্যাঁ ভাই ওকে আমরা এরপরে এখন যে বিষয়টা দেখব সেটা হলো যে টেবলের মধ্যে স্প্যানিং কিভাবে করতে হয় আমরা তো টেবলটা ক্রিয়েট করা শিখলাম তাই না এটা একটা টেবল ক্রিয়েট করা শিখলাম জুমটা একটু কমাই দিব 150 পিক্সেলে জুম আছে সরি 150% আছে নাকি রাখবো আরেকটা টেবল ক্রিয়েট করছি ব্রেক দিয়ে ঠিক আছে ব্রেক দিলাম আরেকটা টেবল টেবল ট্যাগ নিলাম টেবল ট্যাগের ভিতরে টিআর দিলাম একটা টিআর টিআর এর ভিতরে টিএস দিলাম টিএস দিয়ে বললাম যে নেম ঠিক আছে এরপর যে টিএস টা হবে সেটার সেটা দিলাম সরি ধরেন ফোন ফোন নাম্বার দিলাম ফোন নাম্বার দেওয়ার পরে আমরা এবার আসি
আবার টিআর, এবার দেব টিডি, টিডি দিলাম আসাদ, এরপরে আসাদের সাথে কি আসবে, আসাদের সাথে দুইটা ভ্যালু আসবে। ধরেন আসাদের দুইটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বার হচ্ছে যে ফোন এ আর ফোন বি, ঠিক আছে। টেবিলটা চেহারাটা একটু দেখে আসি কেমন আছে। দেখেন আমাদের, আমি চাইছিলাম কি যে নেম কলামের মধ্যে নেমটা ঠিক থাকবে, কিন্তু ফোন নাম্বারের মধ্যে যে দুইটা সেল আছে, দুইটার ফোন ডাটা, ফোনের ডাটা আছে, সেই ডাটাগুলোকে আমি উপরের যে ফোন কলামটা আছে এই কলামটাকে সরাসরি মার্জ করব, এটার সাথে এটা মার্জ করব। তো এটার সাথে এটা যদি মার্জ করতে যাই তাহলে আমাকে একটা ছোট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আমাদের, কই কই এখানে, হ্যাঁ এখানে এই অ্যাট্রিবিউটের ভিতরে আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ট্যাগের ভিতরে, সেটা হচ্ছে যে কল স্প্যান। কল স্প্যান মানে কলামকে স্প্যান্ডিং করা। তো কল স্প্যান এখানে আপনি যদি এক দেন হবে না, আমি এখানে কি করতেছি, আমার কলাম হচ্ছে কয়টা, একটা দুইটা, তো কল স্প্যান দুই, তিন দিলে কিন্তু তিনটা কলামের স্প্যান নিয়ে নেবে। এখানে আমি কল স্প্যান দিতে হবে কত, একটা দুইটা, হ্যাঁ আমি এখানে কল স্প্যান দেবো দুই। তো কল স্প্যান যদি আমি এখন যদি দুই দিই, এখন যদি রিফ্রেশ করি দেখেন যে আমার কলামটা দুইটা কলাম কি হয়ে গেছে, একটা কলামে রূপান্তরিত হয়ে গেছে। এখানে একটা কনফিউজিং বিষয় আছে, সেটা হচ্ছে যে কল স্প্যান এবং রো স্প্যানের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো কল স্প্যান হচ্ছে যে কলামকে স্প্যানিং করার জন্য, আর রো স্প্যান হচ্ছে যে দুইটা রো কে জয়েন করানোর জন্য। ধরেন যে আরেকটা ডাটা দিই, আমি আরেকটা টেবল যদি এক্সাম্পল নিই, আচ্ছা একটা বিষয়, টেবলের মধ্যে আমি চাইলে আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, যেটার মাধ্যমে আমরা একটা ছোট্ট ধারণা দিতে পারি, যার মাধ্যমে কি যে টেবলের এই টেবলটা কিসের, এই এটা হচ্ছে যে ক্যাপশন নামে একটা ট্যাগ আছে, যে ট্যাগের মধ্যে যে বলে দিই যে মুভি লিস্ট ইনফো, তাহলে যদি বলে দিই তাহলে ওই টেবলের সাথে আমার একটা কি টেবলের নামের উপর একটা ইনফরমেশন দেখাবে, এইটা এটা হচ্ছে টেবলের ক্যাপশন। এরকম টেবল আপনারা দেখছেন না, হ্যাঁ হ্যাঁ এরকম টেবল, এটা হচ্ছে ক্যাপশনের কাজ, এটাকে বলা হয় ক্যাপশন ট্যাগ। এই ক্যাপশন ট্যাগ ব্যবহার করে আমরা এই টেবল ট্যাগটা, সরি এই ক্যাপশন ট্যাগটা ব্যবহার করে আমরা টেবলের মধ্যে চাইলে একটা নাম দিতে পারি, আমাদের টেবলের নাম যে এই টেবলটা কিসের উপরে, ছোট একটা ইনফরমেশন আমরা দিয়ে দিতে পারি ক্যাপশন ট্যাগ ব্যবহার করে। এটা হলো ক্যাপশন ট্যাগের কাজ। আর এখানে যেটা দেখলাম এটা হচ্ছে যে রো স্প্যান, সরি কল স্প্যান, example of call span, example of call span। এবার আমরা করব রো স্প্যান। কল স্প্যান এবং রো স্প্যানের মধ্যে ডিফারেন্স আছে। কল স্প্যানের মধ্যে ডাটা দেখেন যে উপরের কলামটা ঠিকই আছে, কলাম দুইটা, কিন্তু এই যে রো, রো এর ভিতরে ডাটা হচ্ছে তিনটা, একটা ডাটা দুইটা ডাটা, ঠিক আছে, কিন্তু কল স্প্যানের ক্ষেত্রে সেটা অন্যরকম। আমরা রো স্প্যানটা করি এবার, এবার একটা একটা টেবল নিচ্ছি, একটা টেবল, টেবল নিলাম, টেবল নিয়ে এর ভিতরে আমরা কি করব, আমরা একটা প্রথমে একটা ক্যাপশন দিয়ে দিই, ঠিক আছে
একটা ক্যাপশন দিয়ে দিই এটা কেন ইউজ করতেছি ক্যাপশন ক্যাপশন দিয়ে দিলাম আমাদের এটা হবে एग्जांपल एग्जांपल অফ রো স্প্যান সরি স্প্যান রো স্প্যান এরপর আমরা একটা টিআর নিব একটা রো তৈরি করার জন্য ওই রো এর ভিতরে আমরা কি দিব আমাদের টিডি দিব ঠিক আছে টিডি টিডি দিব সরি টিডি না টিএইচ টিএইচ দিব মানে টেবল হেডিং দিব ধরেন টেবল হেডিং হচ্ছে নেম ঠিক আছে নেম আচ্ছা এরপরে আরেকটা ধরেন যে কি দিলাম টিএইচ দুটো কলাম হয়েছে ঠিক আছে কিন্তু আমরা চাই যে এখানে যে ডাটাটা দিব ওই ডাটাটা যেন কি হয় রো এর সাথে মার্জ করে তো এই রোটাকে মার্জ যদি করতে চাই ধরেন আমি তাহলে ফোন দিয়া বললাম যে কি ধরেন এটার নাম হচ্ছে কি আচ্ছা তাহলে হেডিং টেবল হেডিং নিলাম টেবল হেডিং নেওয়ার পরে পরে কি আমাকে আবার একটা টিআর নিতে হবে কি করতে হবে আমাকে টিডি নিতে হবে তাই তো নেম নেম দিলাম আনিসুল ইসলাম আনিসুল ইসলাম একটা ফোন নাম্বার দিলাম ফোন নাম্বার হলো যে কি দেওয়া যায় ধরেন 3 2 3 2 3 2 এরকম একটা ডাটা দিলাম তাহলে আমাদের ডাটাটা এই ফরম্যাটে আসলো ঠিক আছে এখন আমি বললাম যে আনিসুল ইসলামের যে ফোন নাম্বারটা সেম ফোন নাম্বারটা আমার কোথায় আসবে করিমের কাছে আসবে তাহলে আবার একটা টিআর একটা ডাটা আসবে টিআর এর মধ্যে টিডি আসবে টিডির মধ্যে বললাম যে করিম আনিসুল ইসলামের ছোট ভাই করিমুল ইসলাম করিমুল ইসলামের কাছে কোনো ফোন নাম্বার নাই ঠিক আছে তো ফোন নাম্বার যেহেতু নাই সেহেতু আমার সে কি করবে করিমুল ইসলামের ফোন নাম্বারটা ব্যবহার করবে আনিসুল ইসলাম লিখছি আসিসুল ইসলাম লিখছি আনিসুল ইসলাম ওকে লিখলাম লেখার পরে আনিসুল ইসলাম তার ফোন নাম্বার হচ্ছে এটা করিমুল ইসলাম তার কোনো ফোন নাম্বার নাই আনিসুল ইসলাম হচ্ছে যে করিমুল ইসলামের বড় ভাই এরা দুই ভাই তাদের দুই ভাইয়ের একটা ফোন নাম্বার আছে তা আমি যদি এইরকম কিছু করতে চাই যে দুই ভাইয়ের একটাই ফোন নাম্বার মার্চ করার জন্য যে রোটা মার্চ করে দিব এই রোটা মার্চ করার জন্য আমি একটা সিম্পল একটা কাজ এখানে করতে পারি সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব যেখানে যে এই টিডি এটার ভিতরে বলে দিব যে রো এসপিএন রো স্প্যান দিব রো স্প্যান দিয়ে টু কলাম টু করে দিব টু করে দেওয়ার পরে রিলোড দেব দেখেন এবার কি হয়ে গেছে একা দুইটা নেছে হ্যাঁ দুইটা রো কে কি করছে সে জয়েন করে ফেলছে মার্জ করে ফেলছে মার্জ করে ফেলছে ঠিক আছে এই হলো যে কলামের মানে কল রো স্প্যান আগে দেখলাম কলাম এই অ্যাট্রিবিউট দেন কি আনিসুল ইসলামের ওইটাই হ্যাঁ হ্যাঁ আনিসুল ইসলামের ফোন নাম্বারের কলামে দিছি দেখেন ফোন নাম্বারের কলামে আর এখানে করিমুল ইসলামের দেখেন একটা জিনিস খেয়াল করেন সিভি এখানে একটা কনফিউজিং ব্যাপার আছে সেটা হচ্ছে যে আগের एग्जांपल যেটা ছিল সেটার মধ্যে টেবল হেডিং ছিল আমরা কি করছি আমরা কলামকে কি করছি মার্জ করছি এইজন্যই আমাদের কলাম স্প্যানটা কোথায় আসছে কল স্প্যানটা আসছে ওই যে টি আর এর টি হেডের ভিতরে খেয়াল করছেন হ্যাঁ 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 এর থেকে নেক্সট এটা ধরে নেছে হ্যাঁ হেডিং কিন্তু দুইটা কিন্তু আমার ডাটা কিন্তু কয়টা তিনটা ঠিক আছে প্রথমটা প্রথমে যে নেম আছে সেটা আসাদের সাথে অ্যাসাইন করবে প্রথম টেবলের হেডিং এর সাথে প্রথম টেবলের ডাটাটা অ্যাসাইন হয় এরপরে দিয়ে খেয়াল করেন যে ফোন ফোন লিখছি এখানে বলছি যে দুইটা সেলকে মার্জ করো দুটো সেলকে সে মার্চ করে নিছে এখন সে কি করতেছে ওই দুটা ডাটাকে সেম ওয়েতে সেম পজিশনে দেখাচ্ছে বলতেছে যে ফোন ফোনের ভিতরে কি আছে ফোন এ ফোন বি কিন্তু কি দুইটা
একজন মানুষের দুইটা ফোন নাম্বার থাকতে পারে না, আছে না এরকম তো অ্যাভেলেবল আছে আমাদের কাছে, এখন তিনটা চারটা সিমও আছে তো, আছে না আমরা ইউজ করি না, একটা মোবাইলও থাকে, তিনটা চারটা মোবাইলও থাকে ভাইয়া, তিনটা, আরে বাবা এটা তো ভুলে গেছিলাম, তিনটা চারটা মোবাইলও থাকে, আমি তো এখানে একটা কি জানি চেঞ্জ করে ফেলছি কোথায়, খেয়াল করে দেখেন। তাহলে এটা হচ্ছে কল স্পেনের ব্যাপারটা, রো স্পেনের বেশি দিয়েছেন নাকি, একটা বেশি দিয়েছেন নাকি, একটা টেবিল ডাটা বেশি দিছি, হ্যাঁ যেটা বলতে চাইছিলাম যে কামরুল ডাবল, হ্যাঁ জি 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 কামরুল ইসলাম ডাবল হইছে, ডাবল দিছেন আনিসুল ইসলাম ডাবল হইছে, কারণ কি, কারণ হলো আমি বলছি যে এখানে দুইটা রো কে স্প্যানিং করবে, কিন্তু আমি এখানে অলরেডি কি করছি একটা রো দিছি একটা ডাটা, আবার এখানে কি করছি দুইটা ডাটাকে অ্যাসাইন করে দিছি, কিন্তু আমি এখানে একটা বাড়াই দিছি, এখানে আবার বাড়াই দিলে হবে না, এখানে এটা একটা এমটি রাখতে হবে, ঠিক আছে, তাহলে আমার দুইটা কি হবে রো স্প্যানিং হয়ে যাবে, আপনারা এখন আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি, আপনারা তিনটা লিস্ট বানাবেন, সরি দুঃখিত লিস্ট না, আপনারা এখন এরকম তিনটা ফর্ম টেবল বানাবেন, এরকম একটা ফর্ম টেবল হবে, একটা কল স্প্যানের এক্সাম্পল হবে, একটা রো স্প্যানের এক্সাম্পল হবে, তিনটা টেবল আপনারা এখনই বানাবেন কোড করে, শেয়ারিং স্টপ করলাম, আপনাদের ভিডিও কই, আপনাদের ভিডিওগুলো কই, কিসের ভিডিও ভাই আপনাদের, যে চেহারা দেখা যাবে চেহারা মুবারক দেখা যাইতে হবে তো, ও আচ্ছা জি ভাইয়া ঠিক আছে, টাক্স দেখি সবার ক্যামেরা অন করেন, জাজদার ক্যামেরা অন করেন, এবার কাজ করেন, দেখি এবার বুঝতে পারবো কে কম্পিউটারে আছেন না কে মোবাইল আছেন, সোর আমি কে করতেছেন এখন ধরা খাবেন, করেন দেখা যাক, আমাদের দেখাইবেন না ভাই তাই না, কোড দেখান লাগবে, জি না সমস্যা নাই, কোড এই দেখি কোড দেখাবো, কোড শেয়ার দিব, হ্যাঁ কোড শেয়ার দিলে ভালো হতো, হ্যাঁ হ্যাঁ কোড শেয়ার দিচ্ছি, দাঁড়ান আপনাদের কোড লাগবে আমি জানি কোড দরকার, কোড শেয়ার করছি এক মিনিট, আমি একটু জুম আউট করে দিব, ঠিক আছে আপনারা সবাই যেন দেখতে পারেন, হ্যাঁ জুম আউট করে দিচ্ছি, কিন্তু একটু একটু ছোট করে দিচ্ছি আর কি, ও সরি সরি, বড় আইসে ক্যামেরা অন করেই কি কাজ করব, জুম আমরা কমাই নি, জি হ্যালো, কোডটা অনেক বড় এখন আপনাদেরকে, এত বড় কোড এখন উপর থেকে আমরা লিখতে লিখতে আসি, আমি আমি বলি শুনেন, আপনারা আপনাদেরকে ব্রাউজার ওপেন করে দিছি, এটা দেখে দেখে একটা আইডিয়া করে বানান দেখি, মে সিএসএস এর কোডটা একটু শো করেন, সিএসএস এর কোডটা দেখাইতে হবে, হ্যাঁ এই যে সিএসএস এর কোডটা একটু দেখে নেন, ক্যামেরা অন করেই কাজ করব, ক্যামেরা অন করে রাখেন, আমি তো আপনাদেরকে দেখতেছি না কারোর, হ্যাঁ এই আমি এবার আপনাদেরকে দেখতে পাচ্ছি, কই আমার আমারা কেউ দেখেন ভাই, তাইলে আর ক্যামেরা তো দেখি না ভাই, আমাকে কেউ দেখতেছেন না ভাই, না ভাই না ভাই, আমাকে কি দেখার ইচ্ছা নাই কারো, আহারে অবশ্যই আছে, আমরা দেখতেছি না আপনি, ঠিক আছে দেখছেন সমস্যা নাই, এখন কিছু করার নাই, যদিও আমি আমি আপনাদেরকে টেবিলটা দেখাই খুব খুশি, এখন আপনারা আমাকে দেখাই আমাকে খুশি করে, ওকে ঠিক আছে, ওকে জি, ভিডিও অফ করে রাখেন দরকার নাই, অসুবিধা নাই, কোড দেখেন, কোড চেহারা দেখতে হবে না, কোড দেখেন, কোড দেখেন চেহারা চেহারা দেখতে হবে না, কোড দেখেন, আপনি কি ক্লাসে আছেন, আছেন তো মনে হচ্ছে, বাংলাদেশ
মাইক্রোফোন কাটটা অন আছে অফ করে দেন মাইক্রোফোন কাটটা অন আছে অফ করে দেন আমারটা আছে একটু হ্যাঁ একটু মাইক্রোফোন অফ করে দেন কাজ করেন
হ্যালো স্যার, হ্যালো বলেন। এক্সাম্পল অফ রয়েস বা মিটার কোডটা একটু দেখি, এটা ওই যে নাম্বারটা যে একসাথে করা হয়েছে এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল অফ রয়েস পেন, এই যে এক্সাম্পল অফ রয়েস পেন দেখেন। আমার এইটা হইতেছে না, ওই নাম্বার একটা মধ্যে একটু দেখবেন। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা করতেছি। আচ্ছা দেখা যায় স্ক্রিন। এবার দেখতে পাচ্ছি। আচ্ছা এটা হয় না, এটা বলতেছেন ও পাইছি স্যার এই জায়গায়। না এটা ক্লোজিং ট্যাগ দেওয়া লাগবে না, এটা এটা টিডি এর মধ্যে হবে। ও জি জি টিডি এর ভিতরে হবে। এই আমার এখানে এরকম আসছে, দেখান দেখান। ব্রাউজার কই? আপনি বানানে ভুল করছেন। হ্যালো এসপেন এসপেন এস পি এ এন 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 দেন এম না, এখন হবে দেন। দেখেন হইছে এবার। ওকে ঠিক আছে, হয়েছে। অন্যগুলো কি সব ঠিক আছে? একটু সম্পূর্ণ দেখ, ব্রাউজারে দেখান তাহলে বুঝতে পারবো। ব্রাউজারে দেখান তো দেখি কোন এরর আছে কিনা সেটা বুঝতে পারবো। ব্রাউজার ওপেন করেন। এই তো ওপেন করছি। কই ব্রাউজার আমি দেখি না কেন? আপনি তো শুধু কোডটা শেয়ার করছেন, কোড উইন্ডোটা আপনার পুরো স্ক্রিনটা শেয়ার করেন নাই। শেয়ার কেটে আবার কেটে শেয়ার করতে হবে। শেয়ার কেটে আপনার স্ক্রিনের মধ্যে শেয়ারের মধ্যে আপনি কোড শেয়ার করছেন, কোড উইন্ডো শেয়ার করছেন, স্ক্রিনের মধ্যে আপনার কোড শেয়ার করেন নাই এই জন্য। আসাদ করছেন? আসাদ জি ভাই একটু অনেক সমস্যা আছে, দেখেন। স্যার এইবার আসছে ব্রাউজার। হ্যাঁ ব্রাউজার আসছে, জুম কমান। কি বলবো এখন, কি বলবো এখন, কে গান আর কার গান? সর্বনাশ সর্বনাশ এই যে আপনি কি করছেন? চেষ্টা করতেছি, কিছু বাকি আছে। আরিফ সাহেব এই তো সুন্দর হইছে। হ্যাঁ ঠিক আছে, আপনি এক্সট্রা ব্যাকগ্রাউন্ডও দিয়ে নিছেন, টেবিলের ব্যাকগ্রাউন্ড দিয়ে নিছেন। আচ্ছা হ্যাঁ দেওয়া যায় টেবিলের ব্যাকগ্রাউন্ড দিয়ে। ভাই একটু সমস্যা আছে তো। সমস্যা আছে না, আপনি কি করছেন? আপনি তো এখানে কি করলেন,
কল স্পেন করছেন রো স্পেন কই হ্যাঁ কি করলেন এইটা একটু সমস্যা হইছে মানে এই করেসপন্ডটা যে দিলাম এইটা এইটা গেলে তো কল স্পেনটা ওখানে হবে না কল স্পেনটা হবে আপনার ইয়াতে টিএইচ এর ভিতরে এই ভাই দেখতেছেন আবার কেটে গেছে স্ক্রিন আবার শেয়ার দেন কেটে গেছে স্ক্রিন শেয়ার আমি ভাই দেখতেছেন হ্যাঁ কল স্পেনটা টিডি তে হবে না টিএইচ এর মধ্যে হবে কল স্পেন শুধুমাত্র টিএইচ এর ভিতরে হয় আচ্ছা তাহলে আমি এটা কাইতে দিই কল স্পেন শুধুমাত্র টিএইচ এ আর এখানে হবে রো স্পেন ওই যে ওয়ান এটা দাঁড়ান একটা জিনিস খেয়াল করেন আপনার এক্সপেন্স তাই তো হ্যাঁ কল স্পেন হবে টিএইচ এর মধ্যে এই যে এখানে এই যে উপরে এক্সপেন্স এর মধ্যে টিএইচ এক্সপেন্স টিএইচ এ দেন এক্সপেন্স এর মধ্যে এখানে না এখানে না এটা তো নেম দিবেন টিয়ার এক্সপেন্স দেখেন প্রথম টিএইচ সেকেন্ড টিএইচ দেখেন টিএইচ 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 হ্যাঁ টিএইচ তো এই তো টিএইচ নিচেরটাতে নিচেরটাতে দেন শুধুমাত্র নিচেরটা এক্সপেন্স কলামে হ্যাঁ এটাতে কল স্পেন দিবেন তাহলে দুটো কলাম এড হবে আর রো স্পেন হবে রো স্পেন করতে গেলে রো এর মধ্যে দিতে হয় ডাটার মধ্যে দিতে হয় ডাটার মধ্যে টিডি বা টিডি তে হইয়া না এখানে এখন দেখেন দাঁড়ান খেয়াল করেন এই যে রো স্পেন করছেন না এখন কল স্পেনটা হয়ে গেছে একটা এখানে আর একটা ডাটা দেন আরো একটা ডাটা দেন এতে টিডি এখানে আরো একটা ডাটা এখানে এখানে আরো একটা ডাটা অ্যাড করতে হবে এটার কি আছে এটা তো এখানে আর একটা ডাটা কপি করেন হ্যাঁ এখানেও একটা কপি করেন এখানে এই টিআর এর ভিতরে কোনো ডাটা নাই নিচের ডাটা নিচের ভিতরে কোনো ডাটা নাই ও ডাটা দেব না নিচেরটা তো কই একদম নিচের রো এর ভিতরে আরো দুইটা ডাটা লাগবে নিচের রো যেটা লিখছেন ওটাতে ও এই দুইটা হবে না হ্যাঁ থাকুক স্টাইল থাকুক ইনলাইন সিএসএস করছেন এই তো ভাই এক্সপেন্সে দুইটা হইছে হ্যাঁ কল স্পেন কল স্পেন ঠিক আছে জি জি ভাই ওকে জি এখন পরে তো সেম এইরকম আর তিনটা দরকার হলে থ্রি দেব তাই না ভাই তিনটা দরকার হলে তিনটা দিবেন আর ডাটা হবে চারটা জি জি আচ্ছা ভাই তাহলে স্টপ করে দেব হ্যাঁ দেন স্টপ করে দেন আর কে করছেন টাস্ক কমপ্লিট আর কে কে করছেন আর কে কে ট্রাই করছেন বা না করছেন জানান স্যার আপনারা কিন্তু খেয়াল রাখবেন আপনাদের কিন্তু ক্লাস মনিটরিং হচ্ছে শুনেন আপনারা সব হ্যালো আপনাদের ক্লাস মনিটরিং করানো হচ্ছে মনিটরিং হচ্ছে কাইন্ডলি আপনাদের যে টাস্ক দিচ্ছি ক্লাসে সেই ক্লাসের টাস্ক গুলো দেখাবেন আমি যেটা দেখাচ্ছি যখন সাথে সাথে করতে বলছি তখন সেটা সাথে সাথে করবেন প্রত্যেকটা জিনিসই মনিটরিং করা হবে এবং এগুলো সবগুলো ডাটা গুলো কে করছেন না করছেন ব্যাপারগুলো আপনাদের আপনাদের যে এলইডিপি তে থেকে যে কোর্স করানো হচ্ছে সেগুলো কিন্তু সেখানে যাবে ঠিক আছে হ্যালো স্যার হ্যাঁ বলেন স্যার আমারটা হয়েছিল বলেন স্যার আমি দেখাবো অবশ্যই দেখাবেন কেন দেখাবেন না করছেন দেখান আচ্ছা সাজিমেরটা হইছে সাজিম কই এটা কাটটা এটা এটা জানি কার এটা কে স্ক্রিন শেয়ার করলেন মারজান না স্যার আমার মারজান হ্যাঁ ঠিক আছে সুন্দর হইছে ভেরি গুড হইছে আর কে কে করছেন এই যে আমির হামজা প্রিন্স আপনি করতে পারছেন ভাই ট্রাই তো করলাম প্রথম দিকে একটু স্ক্রিন শেয়ারটা দিলে ভালো হতো হচ্ছে না ভাই আপনার ওই কোডগুলো আবার একটু শেয়ার দেন না আচ্ছা দিচ্ছি আমার কোড শেয়ার করছি আমার আসলে যারা মানে খুব বেশি আমার ওই যে আসাদুল প্লাস হাজিম এরা সব আমার এই ছাত্ররা এরা খুব অ্যাডভান্স দ্রুত করে আমরা তো করতে পারি না অত দ্রুত তবে আমাদের জন্য একটু সময় লাগবে
সময় তো লাগবেই, সময় তো হ্যাঁ না, লাগবে। ওরা এটা ওরা হলো আগে কোর্স মোটামুটি করছে, তো এর জন্য ওরা জানে, কিন্তু আমরা যারা নতুন আছি জানি না, এর জন্য আমাদের একটু সময় লাগে। এই যে করেন করেন, আমি কোড দিচ্ছি। এই যে হাসান হাসান মাহমুদ আসাদুল সাজি, মেরা মোটামুটি বেশি এক্সপার্ট, ঠিক আছে? আমি খালিদ হোসেন কথা বলছি। আচ্ছা শুনতে পাচ্ছ আসাদুল? ভাই একদম উপরে যান, উপরে। কি ভাই শুনতেছি? সাদুল আমি তোমার খালিদ স্যার বলছিলাম, পলিটেকনিক এনভায়রনমেন্টের। জি স্যার ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। তোমরা যদি এত অ্যাডভান্স করো তাহলে আমরা তো দেখতেছি কোর্সটা এত সময় নিয়ে বাসায় বসে, তাহলে তো আমরা ওই অত শিখতে পারবো না, বুঝতে পেরেছো? পলিটেকনিক্যাল এর টিচার জি খালিদ হোসেন। খালিদ হোসেন, আচ্ছা জি, দেখেন হইছে কিনা দেখেন, দেখতেছেন? হ্যাঁ ট্রাই করতেছি তো, আমার ওই ছাত্ররা তো অনেক ফাস্ট, ওরা তো দ্রুত। জি জি, আপনি তো ভাগ্যবান, আপনি তো একজন ভাগ্যবান টিচার যে আপনার স্টুডেন্টরা ফাস্ট আছে, অ্যাডভান্স আছে। এটা আপনি শুকর করেন, সিএসসি ব্যাকগ্রাউন্ডে তো না, ওরা তো কাজ করছে, ওরা কাজ করছে বিধায় ওরা ফাস্ট আছে, কাজ করছে। হ্যাঁ ঠিক আছে ট্রাই করি। জি জি আমাকে বলছো? আমি জানতেছিলাম যে আমাদের কলামগুলো পেজের এক সাইডে আছে, কিন্তু এটা আমরা মানে পেজের মাঝখানে কিভাবে আনবো? এটাকে কলামের এই যে টেবলার উইথ দিয়ে দেন, টেবলার একটা উইথ দিয়ে দেন আলাদা একটা। আচ্ছা সিএসএস দিচ্ছি, দাঁড়ান দেখেন, টেবলের ভিতরে একটা উইথ দিয়ে দেন, একটা সিএসএস উইথ সিএসএস দিয়ে দেন, ধরেন যে 500 পিক্সেল একটা উইথ দিয়ে দিলাম টেবলের। দেখেন বড় হয়ে গেছে একেবারে, এবার দেখেন কত হয়ে গেছে, বড় হইছে। জি অনেক বড়, এইটাই হচ্ছে, এইটাই হলো টেকনিক। দিলে আরো ভালো হয়। হ্যাঁ পার্সেন্টেজে গেলে দেখেন আরো দিতে পারি, 50% দিতে পারি, এটাকে 50% এ দেন, 50% এ চলে যান, তাহলে একটু রেসপন্সিভ হইলো, 50% এ চলে যান। দেখছেন খালিদ সাহেব আপনার স্টুডেন্ট, দেখেন মাশাআল্লাহ। ভাই আমাদের কি রেসপন্সিভ থাকবে? কোনটা এই যে রেসপন্সিভ, আপনি দেখেন, আপনি 100% উইথ দিয়ে দিবেন, ঠিক আছে? 100% উইথ দিলে ফুল পেজের উইথ নিবে, ফুল পেজের উইথ যখন নিবে তখন আপনার টেবিলটা পুরো রেসপন্সিভ থাকবে, খেয়াল করবেন। না সেটা তো আর মানে অরিজিনাল রেসপন্সিভ না, তে আমার একটা সাইজ দিলাম যে এতটুকু সাইজ আসলে আবার একটার পর একটা আসবে, মানে রেসপন্সিভ তো তিন ধরনের হয়। ওটা হচ্ছে মিডিয়া কোয়েরির কাজ, ওটা মিডিয়া কোয়েরির কাজ, মিডিয়া কোয়েরি বলে দিতে হইবে। আমি পারি মোটামুটি, কিন্তু এগুলো কি থাকবে আমাদের কোর্সে? হ্যাঁ মিডিয়া কোয়েরি আপনাদেরকে দেখাই দিব, অবশ্যই থাকবে মিডিয়া কোয়েরিজ কিভাবে ব্যবহার করবেন। তবে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো সরাসরি শুধুমাত্র এই যে সিএসএস এবং এইচটিএমএল দিয়ে তো আর এখন কাজ করি না, এখন তো ধরেন যে সিএসএস এর অনেক ভালো ভালো ফ্রেমওয়ার্ক চলে আসছে। সিএসএস এর কয়েকটা ফ্রেমওয়ার্ক, সিএসএস এর কয়েকটা ফ্রেমওয়ার্কের নাম বলেন, জানেন? কয়েকটা বলতে বেশি চিনি যে বুটস্ট্র্যাপ চিনি, তারপরে আরো আছে এই ও সি ফ্রেমওয়ার্ক, তাই না ভাইয়া? হ্যালো ফ্রেমওয়ার্ক, হ্যাঁ শুনতেছেন? জি ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপের আমি বলি, শুনেন সিএসএস এর কয়েক রকমের ফ্রেমওয়ার্কের মধ্যে কয়েকটা ফ্রেমওয়ার্কের আমি নাম বলছি। একটা হচ্ছে যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, যেটা আমরা সবাই বেশি ব্যবহার করি, বুটস্ট্র্যাপ, ঠিক আছে? এরপর হচ্ছে বালমা নামে একটা ইয়ে আছে, এটাকে এটা BULMA, ঠিক আছে? আন্ডারনেট, আন্ডারনেট নামে একটা আছে, দেখেন এখানে আছে, যে ধরেন যে বুটস্ট্র্যাপ আছে, হ্যাঁ BULMA এরকম এটা আছে, তারপরে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন ফাউন্ডেশন ক্যাসকেডিং নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, ফাউন্ডেশন আছে, তারপরে ধরেন ধরে যে W3CSS একটা আছে ফ্রেমওয়ার্ক, এই W3CSS টা হচ্ছে যে W3 স্কুলের বানানো, ঠিক আছে? হ্যাঁ বুঝছি বুঝছি, ঠিক আছে বুঝছি। ভাইয়া আমিও একটা ফ্রেমওয়ার্ক বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার দুইটা হার্ড ডিস্ক, কম্পিউটার এবং ল্যাপটপের হার্ড ডিস্ক দুটোটা একসাথে ক্র্যাশ করছে, এই জন্য আমার সব শেষ। অতএব ফ্রেমওয়ার্ক মানে বিভিন্ন একসাথে হয়ে দেন। আপনি যদি এরকম ফ্রেমওয়ার্ক বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে গিটহাব অথবা গিট ব্যবহার করতে পারেন, গিটল্যাব বা গিটহাব ব্যবহার করতে পারেন, ওখানে রাখবেন, ওখানে কোড রাখবেন, কোড ওখানে রাখলে আর হারাবে না, ঠিক আছে? কম্পিউটার হার্ড ডিস্ক ক্র্যাশ করলেও আপনার ডাটা কিন্তু ওখানে থাকবে।
না সেটা ওই মোটামুটি কিছু ডাটা আছে, যা না এলে তো আমি পুরো যাইতাম নিশ্চয়ই। ওই জিমেইল এর মাধ্যমে কিছু আপলোড করেছিলাম, এই জন্য আপলোড করেছিলাম। এই জন্য আমি ওটার ভিতরে বিভিন্ন অ্যানিমেশন যত আছে, স্লাইড ইফেক্ট, তারপরে অন্যান্য অনেক অনেক ধরনের ট্রেড ইফেক্ট আছে, ওইগুলো দিতে পারবেন আর কি। এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক বানাইতে চাইছিলাম, অনেক কাজ হয়েছিল কিন্তু। আচ্ছা ঠিক আছে, কোড গুলান আপনার কাছে রাখেন, আপনার থেকে কোড গুলা নিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে কোড আমার কাছে কিছু আছে, ইফেক্ট, বিভিন্ন স্লাইড ইফেক্ট। হ্যাঁ বুঝতে পারছি, রাখেন, কোন কোন একটা দরকার পড়লে আমি আপনার থেকে নিব। ভাই আমি একটা স্ক্রিন শেয়ার করি, আমি আমার ওয়েবসাইটে আপলোড দিছি ওগুলো। আচ্ছা ওয়েবসাইটে দেখবো না। আচ্ছা আর কি? আচ্ছা এখানে করেন না, আর কেউ আছে না? পরে দেখবো, শেষের দিকে দেখবো, আমরা আগে কাজ করি। হ্যাঁ হইছে তো? হ্যাঁ কোড শেয়ার করতে হবে। আর দেখবেন আর কারোর? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। স্ক্রিনটা একটু উপরের দিকে উঠাতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে ওকে। ভাই একটু দেখতেছি, হ্যাঁ কোড গুলো, কোড গুলো আসতে চ্যাটে সাইডে দিলে তো সবাই একদম কপি করে নিয়ে বসাই লইতে পারে। সেটাই তো, আমি কোড তো দিতে পারি কিন্তু এখন তো আপনাদেরকে তো এভাবে দিলে হবে না, আপনারা লিখবেন না, আমারটা কপি করে মাইরা দিবেন। জি ভাই, প্রথম প্রথম লেখাটা খুবই জরুরি। আমার প্রথম অনেক ভুল হইতো, মানে এত ভুল হইতো, একা একা একটা ইমেজ শো করতে আমার একদিন লাগছিল। এটা আমারও হয়েছে এরকম প্রবলেম, আমিও পড়ছি। আমি দেখা গেছে যে যখন পিএসপি তে কাজ করতেছি, যখন পিএসপি তে কাজ করতে গেছি, দেখতেছি যে সিম্পল একটা সেমিকোলন পড়া নাই, এই সেমিকোলন না পড়ার কারণে আমার কোডটা এত কষ্ট হইছে। আমার পিএসপি শেষ পর্যন্ত ছাড়িয়ে দেওয়া লাগছে, পারিনি পিএসপি। আমি যখন এই সেমিকোলন, সিম্পল একটা সেমিকোলন ছিল, ওই সেমিকোলনটাই আমি শেষ পর্যন্ত 2 দিন পরে গিয়ে সেট করতে পারছি, মানে প্রবলেমটা সলভ করতে পারছি। তাও অনেক কষ্ট হইছে, 2 দিন আমার মাথার চুলের মানে কি অবস্থা, ছিঁড়া ফেলানো এই অবস্থা আমার। কি ভুলটা হইলো, বারবার দেখি কোনো কাজই হয় না, দেই ভুল নাই, তারপরে এরকম। খালি দেখতেছি, খালি দেখতেছি যে কোড ঠিক আছে, কোড ঠিক আছে, কি রে কাজ করে না কেন, ঘটনা কি, কাজ করে না কেন, খালি এরর মারে, ঘটনা কি, কোনো মতে এরর খুঁজে পাই না। ওরে বাবা, বহুত ঝামেলা গেছে প্রথম প্রথম। শুনেন আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের সবার উদ্দেশ্যেই বলি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অনেক লং একটা পাথ, যে এমন একটা লম্বা একটা রাস্তা যেটার জন্য আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, ঠিক আছে? অনেক ধৈর্য লাগে ভাই, আসলে ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে, স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে ভাই, অনেক কিছুই আছে, আস্তে আস্তে যাবেন, ঠিক আছে? কিন্তু ধৈর্য মানে ইয়া হারাবেন না, আপনার যে কি বলে, ধৈর্য হারাবেন না, হতাশ হবেন না, লেগে থাকবেন, ইনশাল্লাহ পারবেন, ভালো কিছু করতে পারবেন। সব সময় নিজেকে কি করবেন, ইনস্পায়ার করবেন। ডাক্তারকে যদি হাজারও যদি বলেন, ডাক্তার আমার এদিকে ব্যথা, উ আ এমন হাজার রকমের ব্যথা, আপনি হাজার এক্সপ্লেইন করলে ডাক্তার জীবনেও বুঝবে না আপনার ব্যথাটা কিরকম। এই স্ক্রিনে স্ক্রল করেন তো নিচের দিকে, আর আর নিচে যাব, আর স্ক্রল করব। তো এই জন্যই নিজের ব্যথা নিজেকে বুঝতে হয়, আসাদুল সাহেব। হ্যাঁ একটা প্রবলেম দিছি, শুনতেছি। নিজের ব্যথা নিজেকেই বুঝতে হয়, মানে মিষ্টির স্বাদ বইলে কোনোদিন শেষ হয় না, তাকে দিলে সে বোঝে। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা হ্যাঁ হচ্ছে, আমি টেবিল আমি এখান থেকে সবকিছুই ঠিকই দিচ্ছি, কিন্তু হচ্ছে টেবিল বর্ডারটা আসতেছে না, টেবল বর্ডারটা আসতেছে না। আচ্ছা কোডটা দেখতে হবে, খেয়াল করে দেখেন, এই যে টেবলের টেবল ট্যাগটা সিলেক্ট করে বর্ডার দিতে হবে, টেবল ওটা দিছি না, আসতেছে না, স্টাইলের ভিতরে সবই মোটামুটি ঠিক আছে। আচ্ছা তাহলে কোডটা দেখবো না, ঠিক আছে কোডটা দেখেন, আর যে অন্যরা না দেখি হবে, অন্যরা লিখতেছে, স্ক্রিন শেয়ার করব। অন্যান্যরা কি লিখতেছেন কোড, অন্যান্যরা কি কোড দেখতেছেন, কোড দেখতেছেন নাকি? দেখছি তো, আমাদের ওই একই সমস্যা, একই সমস্যা, সবাই তাই লিখুন, তাই সমাধান করে দিলেই তো হয় আস্তে আস্তে। আপনাদেরকে টাস্ক একটা দিলাম প্রথম, আজকে এই একটা জিনিস করতেই আপনাদের হিমশিম খেতে হচ্ছে। এবার দেখেন যে একজন ইনস্ট্রাক্টর, তার যে এতগুলো টপিকস নিয়ে ডিসকাশন করতে হয়, তার কি অবস্থা হয়। ইনস্ট্রাক্টর তো সবকিছু জানেন তা না,
এই পৃথিবীতে কেউ কি সবকিছু জানে, 100% জানে বলতে পারবেন? একজন ডেভেলপার সে 100% জানে? জি না। একজন ডেভেলপার কখনোই সে 100% কখনোই জানে না। আপনি ডাক্তারি পড়বেন, আপনার কাছে ডাক্তারি পড়ার জন্য স্পেশালিস্ট হওয়ার জন্য কি কি বই আছে সেটা আপনি জানেন, আপনি ডাক্তারি হতে পারবেন। আপনি লয়ার পড়বেন, ল পড়তে যাবেন, আপনার কিছু বই আছে, লয়ার বই, অমুক অমুক বই, এগুলো পরে আপনি ল পড়ে আপনি লয়ার হবেন, ঠিক আছে, প্র্যাকটিস করবেন। ভাই এই যে আইনস্টাইন এর আমি বসাইলো সে কিছু বুঝবে না। হ্যাঁ, এখানে কিন্তু আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি জানেন না দুই মাস পরে এসে আপনার কপালে কি মানে শনির দশা ঘুরতেছে। কিছুদিন আগে নোট জেস ছিল একদম টপে, নোট জেস এখন ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেছে, জানেন আপনারা সবাই? নোট জেস এখন নোট এখন ব্যাপার হচ্ছে যে নোট জেস বানাইছে, মানে বানাইছে যে সে নিজে এখন বলতেছে নোট জেস এ কিছু প্রবলেম আছে, তার জন্য সে প্রবলেম গুলো সলভ করে সে আরেকটা বানাইছে ফ্রেমওয়ার্ক, আরেকটা বানাইছে যার নাম হচ্ছে ড্যানো, ড্যানো, DENO। এখন নোডের পরিবর্তে ড্যানো চলতেছে। এখন আপনি কয়টা শিখবেন? এই ফ্রেমওয়ার্ক, তারপর জেকুইরি, এডা ওডা, জাভাস্ক্রিপ্ট, এইগুলো শিখতে শিখতে তো শেষ কাম, প্রতিনিয়ত শিখতে থাকবেন। যদি ফ্রেমওয়ার্ক গুলো আমাদের অনেক সহযোগিতা করে, অনেক সংক্ষেপে অনেক কিছু করতে পারি, তারপর ফ্রেমওয়ার্ক গুলো বানানো হয় এই জন্যই যাতে কাজের সুবিধা করা যায়। এগুলা এগুলা প্রোগ্রামাররা বানায় সবার সুবিধার্থে, এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এরা এগুলো ওপেন সোর্স করে দেয়। আহা, একদম ফ্রিলি। ও হ্যাঁ, ফ্রিলি। ওপেন সোর্স না করলে তো আমরা পাইতামই না, এগুলা ব্যবহারই করতে পারতাম না। টাকা দিয়ে কেনা সম্ভব? প্রথম প্রথম কে এডিকিলা কিনে তারপরে ব্যবহার করে? কে ব্যবহার? ভাইয়া তাইলে আমার একটা কোশ্চেন ছিল, মানে ওই সি, সি শার্প এগুলো দিয়ে মেইন কাজগুলো কি হয়, এবং মানে ওগুলো রান করে, অর্থাৎ আমি ওগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছি কিন্তু মূল বিষয়টা পাই নাই। ডেস্কটপ অ্যাপ্লিকেশন বুঝেন? ডেস্কটপ অ্যাপ্লিকেশন, হ্যাঁ আমি তো বুঝি ওইগুলো কিছু জানি, যে নোটপ্যাড কিভাবে তৈরি করছে, সি দিয়ে তৈরি করছে নোটপ্যাড, এই যে অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশনগুলো বানাচ্ছে এগুলো কিন্তু ওইগুলো দিয়ে বানাতে হয়। সি, সি শার্প, সি প্লাস প্লাস এগুলো দিয়ে বানাতে হয় অ্যাপ্লিকেশন। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। রান করলেই তো দেখা যায় সবকিছু ঠিক আছে। ব্রাউজারে রান করেন? সব ব্রাউজারে? হ্যাঁ ব্রাউজারটা ওপেন করেন। প্রথমে এক নম্বরে যেটা আসে ওটাই 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 দিতে হবে। এখন দেখা যাচ্ছে? হুম দেখতে পাচ্ছি, সুন্দর হয়েছে। কালারটা অনেক ভালো হয়েছে। হুম এটা থিম ব্যবহার করছে। এই ব্যাকগ্রাউন্ড উইন্ডোটা ইয়ার না, থিম থিম ব্যবহার করা করা হয়েছে ব্যাকগ্রাউন্ড। আর কারোর কোনো কিছু আছে? করছি তো কত দূর পর্যন্ত আসার পরে আর সামনে যাইতে পারি। ভাই আপনার ওই স্ক্রিনটাকে স্ক্রল করে এই হেডট্যাগের ভিতরে যান তো দেখি সিএসএস এর আর কি লাগছে এক্সট্রা।
টেবলের উইথ দিছি মাত্র আর কিছু না টেবলের উইথ আচ্ছা এই টেবলের উইথ দিছিলেন 100% এই তো হ্যাঁ আচ্ছা এটা কেন পার্সেন্টেজ ইউজ করেন পিক্সেল ইউজ করেন না এটা কিভাবে কাউন্ট করেন পার্সেন্টেজ ইউজ করলে সবচেয়ে বেটার হয় কি উইথ এর ক্ষেত্রে পার্সেন্টেজ যদি দেন তাহলে সে 100% ধরে নেয় আর কি আপনার স্ক্রিনটা বড় হইতে পারে ঠিক আছে এখন ধরেন আমার মনিটরের রেজুলেশন হচ্ছে যে আপনার 1378/700 কি কত জানি 768 সম্ভবত এখন যদি বড় মনিটর হয় বড় মনিটর হয় তাহলে তো আর ইয়া করবেন পার্সেন্টেজ ইউজ করলে অটোমেটিক্যালি ও নিয়ে নেবে যত পিক্সেল নেওয়া লাগে ছোট বড় হবে হ্যাঁ উইথে অটোমেটিক্যালি বড় ছোট হবে এবং উইথ 100% নিয়ে নেবে সে অটোমেটিক এটাই হলো মজা পার্সেন্টেজে আচ্ছা ভাই একটু উপরে দিকে উঠান তো আর উপরে উঠাবো নাকি এতটুকু না আর একটু কম মানে আর একটু একটু আচ্ছা ঠিক আছে আমি মিলাই আর একটা ইনডেক্স ফাইল নিয়ে দুইটা ভাগে দুইটা করে দিলে ভালো হইতো না চার যেটা লাগে আসলে টেবলের ক্ষেত্রে ডাটা দেখানো আসলে মানে একটু টাফ হয়ে যায় আর কি টেবলের গুলো অনেক লম্বা ব্যাপার তো এই জন্য উপর নিচ থেকে একটা টেবল দেখানোটা খুবই হয়ে যায় আমি সেই জন্য বলছিলাম দুইটা দুইটা করে দুই পাশে দুইটা রেখে দিতেন মানে নিচেরটা উপরেটা একদম সামনে দেনাটাই এটা ভালো হইতো আমরা তাহলে এখন নেক্সট টপিকে চলে যাব নেক্সট টপিকে ওইটাই টপিক ওইটা নিয়েই শেষ করব আলোচনা ওটা আজকে তো মানে আসরের আগে শেষ করে দিবেন আসরের আগে যদি পারে আসরের আগে শেষ করব না আসরের আগে না হবে সময় লাগবে কারণ এখানেও কিছু ডিসকাশন করব তারপর আপনার নামে তো থাকার কথা আরেকটু উপরে যান আরেকটু উপরে আর উপরে যাব নাকি এখানে থাকো আচ্ছা ঠিক আছে আপনারা তাহলে আমি এটাকে কোড আপনাদেরকে দিয়ে দিব আপনারা আজকে এটা ট্রাই করবেন যে অনেকে হাত হয়তো হাত স্লো হতে পারে এই জন্যই টাইপিং করতে একটু কষ্ট হবে ঠিক আছে জি হ্যাঁ ভাই সেটাই হচ্ছে আর কি যাই হোক আমরা এখন এখন আমরা যাব HTML ফর্মের দিকে আমাদের টপিকস এর মধ্যে টেবল ছিল HTML টেবল কিভাবে তৈরি করতে হয় টেবলে কিভাবে ডাটা দিতে হয় কিভাবে রো ক্রিয়েট করতে হয় কিভাবে দুইটা কলামকে একসাথে জয়েন করতে হয় মার্জ করতে হয় কিভাবে দুইটা রো কে মার্জ করতে হয় এসব ছিল এরপরে যেটা আছে সেটা হচ্ছে HTML ফর্ম ফর্মটা আমরা বানানোর জন্য স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আমি পাচ্ছি form.html নামে আমি একটা ফর্ম নিয়ে নিচ্ছি একটা HTML এর একটা স্ট্রাকচার সংক্ষেপে নিয়ে নিলাম আমি এই স্ট্রাকচারটা আপনারা জানেন আমি আর এটা নিয়ে ডিসকাশন করছি না প্রথম দিনই শিখিয়েছেন ভাই HTML স্ট্রাকচার তাহলে HTML ফর্ম আমরা নিই কেন আমাদের যদি ইউজার থেকে যদি ডাটা ইনপুট নিতে হয় ঠিক আছে ইউজার থেকে যদি ডাটা ইনপুট নিতে হয় তখন সেটা আমরা ফর্ম ট্যাগের মাধ্যমে আমরা ফর্ম ক্রিয়েট করি ফর্ম ক্রিয়েট করে তখন আমরা ইউজার থেকে সেই ডাটাগুলো নিয়ে থাকি ঠিক আছে HTML ফর্মের মধ্যে বিভিন্ন রকমের এলিমেন্টস থাকে যেমন ইনপুট এলিমেন্টস যেমন টেক্সট ফিল্ড থাকে চেকবক্স থাকে রেডিও বাটন থাকে সাবমিট বাটন থাকে ঠিক আছে ড্রপ ডাউন মেনু থাকে ড্রপ ডাউন বক্স থাকে ঠিক আছে এইসব এসবগুলো আমাদের HTML ফর্মে থাকবে তো HTML ফর্মের মধ্যে
আমরা ফর্ম ক্রিয়েট করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগ ব্যবহার করতে হবে প্রথমে। তো ফর্ম ট্যাগ এর মধ্যে আমাদের তিনটা অ্যাট্রিবিউট খুবই জরুরি দেওয়া। একটা হচ্ছে যে ফর্মে মেথড কি হবে, ফর্মটার অ্যাকশন মানে মেথড মানে হচ্ছে যে গেট এবং পোস্ট, এটা ব্যাকএন্ড ডেভেলপাররা নিজেরাই তৈরি করে। আপনি চাইলে ফর্ম যখন ক্রিয়েট করবেন মেথড দিয়েও দিতে পারেন, নাও দিতে পারেন। যখন ব্যাকএন্ড করবেন তখন ফর্মের মধ্যে মেথড দিয়ে নেবেন এবং অ্যাকশন দিয়ে নেবেন। মেথড দুই রকমের হতে পারে, একটা হচ্ছে গেট মেথড, ঠিক আছে, আমি ছোট হাতের গেট মেথড লিখলেও হবে, অথবা আমি যদি বললাম যে না বড় হাতের গেট হবে তাও হবে, কোনো সমস্যা নাই, দুটো একই কাজ করবে। এখানে আপনার যে কি বলে এটাকে যে ক্যারেক্টার নিয়ে একটা কথা আছে কি একটা জানি বলে, সরি আসলে ভুলে গেছি এই মুহূর্তে, ক্যারেক্টার ফর্মেট এই ক্যারেক্টারটা আপনার ইয়ে করে না ধরে না আর কি, ক্যারেক্টারটা বুঝতে পারছি না। আচ্ছা মেথড হবে না হলে পোস্ট মেথড হবে, কিন্তু দুটা মেথড কখনোই একসাথে হবে না। এখানে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে গেট অবজেক্ট দিয়ে পোস্ট লিখছি, হয় গেট মেথড হবে না হলে পোস্ট মেথড হবে। গেট মেথড পোস্ট মেথডের ব্যাপার হচ্ছে যে গেট হচ্ছে আমরা সার্ভার থেকে ডাটা আনতে গেলে আমাদের গেট মেথড লাগে, আর পোস্ট মেথড হচ্ছে আমরা যখন সার্ভারে কোনো কিছু রিকোয়েস্ট পাঠাবো তখন আমাদের পোস্ট মেথড ইউজ করতে হয়। এরপরে ফর্মের জন্য একটা অ্যাকশন দিতে হবে, সে কার সাথে তার কাজ কি হবে, যখন সাবমিট বাটনে কি করবো তার অ্যাকশন কি হবে, এই অ্যাকশনের ব্যাপারটা ডেভেলপার যিনি উনি নিজেই মানে সেট করে নেবেন ফর্মের অ্যাকশন। আর একটা হচ্ছে যে ইএনসি টাইপ, ইএনসি টিওয়াইপিই এনক্রিপ্ট টাইপ, এই ট্যাগটা আমরা ব্যবহার করি। এই ট্যাগের মধ্যে আমরা বলে দিই কি ফর্ম, ঠিক আছে, মাল্টিপার্ট ফর্ম ডাটা, মাল্টিপার্ট ফর্ম ডাটা, এমইউএল মাল্টিপার্ট ফর্ম ডাটা, এই লাইনটা ব্যবহার করে থাকি। এটা আমরা তখনই ইউজ করব যখন আমাদের এসটিএমএল ফর্মে ইনপুট মেথড হিসেবে কোনো ফাইল কোনোবা ডকুমেন্ট আমরা নিব, এই আমরা ট্যাগ এই ট্যাগগুলো দিয়ে দিব, ঠিক আছে। এরপরে আমরা ফর্মে লেভেল নিতে পারি, লেভেল মানে বলি যেমন নেম, ঠিক আছে, নেম, নেমের পরে এন্ডিং এ আসি, এন্ডিং এ আসার পরে ফর্মে একটা অ্যাট্রিবিউট হচ্ছে যে ইনপুট, ইনপুট ইনপুট একটা সিঙ্গেল লাইন এলিমেন্ট, সিঙ্গেল লাইন এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্টস মানে এমটি এলিমেন্টস, ইনপুট ট্যাগ। এই ইনপুট ট্যাগের মধ্যে আমরা যখন ইনপুট নিব এই ইনপুট দিয়ে বোঝাবে কি একটা টেক্সট বক্স তৈরি হবে, কোথায়, ব্রাউজারে। এই ইনপুটের জন্য বক্স তৈরি করার জন্য ওটা কি ধরনের হবে সেটা আমরা ডিফাইন করব টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে, টাইপ অ্যাট্রিবিউট, টাইপের মধ্যে হইতে পারে সেটা টেক্সট। আমরা প্রথমে ইনপুট টাইপ টেক্সট দিলাম, টেক্সট দেওয়ার পর সেভ করে আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়া আমরা একটা কাজ করি, ডুপ্লিকেট করি, বললাম ফর্ম ডট এইচ টি এম এল, দেখেন উপরের দিকে কর্নারে একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে, একটা লেবেল তৈরি হয়েছে সাথে একটা ফর্ম ইনপুট বক্স তৈরি হয়েছে, ঠিক আছে। এই ইনপুট বুঝিনি কোনটা কোন দিকটা বুঝেন না, কেন একটু বলবেন, এটা কপি করলেন কেন, আরেকটা সেই ট্যাব নিলেন যে ব্রাউজারে, ব্রাউজার কি ব্রাউজারে ট্যাব নিছেন মানে কি, মানে রিলোড করলে কি আসতো না, এটা ব্রাউজার কি করছি ট্যাব নিয়ে তারপরে স্ল্যাশ দিয়ে ফর্ম এসটিএমএল দিলেন, ওটা কি এই জিনিসটা কি, আচ্ছা এটা হইলো আপনার একটা মানে এই যে গুগল ক্রোমের একটা সুবিধা। মনে করেন আপনার একটা ট্যাব মানে সেম ফাইল থেকে আপনি ইয়া করতে পারেন যে আরো একটা ট্যাব দরকার, ধরেন যে আমি এখন index.html আছি, আমি এখন এত কিছু না করে এখানে এই ফাইলটা ওপেন রেখে আরেকটা ট্যাব নিব, তাহলে আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, এখানে একটা রাইট আমি ট্যাব নিব তো সেটা ঠিক আছে, কিন্তু এই যে ট্যাব নিলাম কেন, ওটা এখানে তো রিলোড করলে এটা ইস্যু হবে, লেবেলটা এখানে আসতো না, শো করতে না, এখানে লেবেল কেমনে আসবে, আমি তো একটা আলাদা ফাইল ক্রিয়েট করেছি form.html নাম, আচ্ছা ওটা তো আলাদা ফাইল ক্রিয়েট করছেন, এটা দেখেন আমি একটা আলাদা ফাইল ক্রিয়েট করেছি, এই জন্যই আমি একটা আলাদা ডুপ্লিকেট ট্যাব করলাম, ট্যাবটাকে ডুপ্লিকেট করে আমি দিলাম form.html, আসবে না, আসে নাই, কারণ
আমার এখানে একটা স্ল্যাশ পড়ে নাই। এখন দেখেন এই লেভেল নেম লেভেল, আমরা ফর্মের মধ্যে ফেসবুকে দেখি না, ফেসবুকের ফর্ম দেখছি ইনপুট ফর্মটা কিরকম, রেজিস্ট্রেশন ফর্মটা বা লগ ইন ফর্মটা দেখছি তো নাকি, নেম অথবা ফোন নাম্বার থাকে, ইমেল অথবা ফোন নাম্বার, তারপর হচ্ছে পাসওয়ার্ড বক্স, ঠিক আছে। এইখানে এই ইনপুট টাইপ দেখেন, যে আমি বলে দিলাম যে ইনপুট টাইপ হবে টেক্সট, এই টেক্সট ভ্যালুটা ব্যবহার করার ফলে এখানে আমরা যেটা দেব সেটা ডাইরেক্ট একটা স্ট্রিং আকারে যাবে, স্ট্রিং, এটাকে একটা স্ট্রিং বলা হয়। আমি আমি পাসওয়ার্ড বক্স নিব, তো পাসওয়ার্ড বক্স নেওয়ার জন্য ঠিক একইভাবে আমাকে একটা ইনপুট ট্যাগ নিয়ে টাইপ দিতে হবে, কি জানেন, টাইপ টাইপটা হবে আমার পাসওয়ার্ড, পাসওয়ার্ড, তারপরে ট্যাগটা ক্লোজ করি, ট্যাগটা যদি আমি ক্লোজ করে দিই, খেয়াল করে দেখেন ব্রাউজারে রিলোড দিই, দেখেন যে কি একটা পাসওয়ার্ড ফিল্ড তৈরি হয়ে গেছে, পাসওয়ার্ড ফিল্ড তৈরি হয়ে গেছে। এখানে একটা পার্থক্য আছে, এই যে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ টেক্সট এবং ইনপুট টাইপ পাসওয়ার্ড, এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। এটাতে টেক্সট যদি টাইপ যদি টেক্সট হয় তাহলে আমি যা টাইপ করব তাই দেখতে পারবো, কিন্তু আমি যদি পাসওয়ার্ড টাইপ যদি দিই তাহলে আমি কিছুই দেখতে পারবো না, এইরকম ডট 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 দেখাবে। আর একটা জিনিস ভাইয়া, এই যে ইনপুট টাইপটা এখানে একটা ব্যাকস্ল্যাশ দিছিলেন ফার্স্টে নেম এর, আর এটা ব্যাকস্ল্যাশ দেন নাই পাসওয়ার্ডের পরে, ব্যাকস্ল্যাশ দেন নাই। সিঙ্গেল লাইন এইচটিএমএল এর সিঙ্গেল লাইন এলিমেন্টস এর ক্ষেত্রে, যেগুলো সিঙ্গেল এলিমেন্টস যাদের কোনো স্টার্টিং ট্যাগ আছে ওপেনিং ট্যাগ নাই, তাদের ক্ষেত্রে ব্যাকস্ল্যাশ দিলেও কাজ করবে আর ব্যাকস্ল্যাশ না দিলেও কাজ করবে। এইচটিএমএল 5 এর মধ্যে এটাকে ডেপ্রিকেটেড করা আছে, এটা এমন ভাবে করা আছে যে এটা দিলেও কাজ করবে না দিলেও কাজ করবে। এবার ক্লিয়ার? আচ্ছা, ইনপুট টাইপের মধ্যে আরো কিছু টাইপ আছে, আমি শুধু আমি আমি একটা ব্রেক দিয়ে নিই, ব্রেক দিয়ে দিয়ে লিখি জিনিসগুলা, তাহলে কিন্তু আসতে সুন্দর লাগবে দেখতে। আমি ব্রেক ট্যাগ ইউজ করি, প্রত্যেকটাতে ব্রেক দিলাম, ব্রেক দিয়ে আমি এবার বললাম যে কি, আমি ব্রেক দিলাম, ব্রেক দিয়ে এবার কি করব, একটা লেভেল নিই, লেভেলের মধ্যে লেভেল ফর কি, লেভেল ফর এটা লাগে না এখন, লেভেলের ফর এর মধ্যে লেভেলে এখানে কি দিব, জেন্ডার দিব, জেন্ডার। এখন জেন্ডারটা কি রকম হয়, টেস্টার তোমায় ওই ভাইয়া ইয়া ওই সামারি না, ড্রপ ডাউন বক্সের মতো হবে, ড্রপ ডাউন বক্সের মতো হয়, ঠিক আছে, চেক মার্ক দেওয়া যায় এরকমের, হ্যাঁ চেক মার্ক দেওয়া যায়। আচ্ছা, ইনপুট টাইপের এই ড্রপ ডাউন বক্স তৈরি করার আগে আরেকটা ইনপুট টাইপ আমি আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হলো যে একটা ইনপুট টাইপ এরকম হতে পারে, ইনপুট টাইপের মধ্যে টাইপ ডেট, ঠিক আছে, এখন ডেট দিছি তো, ইনপুট টাইপ দিছি ডেট, খেয়াল করেন ব্রাউজারে ডেট যখন দিছি দেখেন যে একটা কি হয়ে গেছে, ইনপুট টাইপের একটা, এটা একটা কি, এখন একটা ডেট ইনপুট মানে ডেট ইনপুট দেওয়ার একটা বক্স হয়ে গেছে, ঠিক না, ডেট টাইম ডেট দেওয়ার জন্য, খেয়াল করছেন ডেট, জি ভাই, ইনপুট টাইপ পাসওয়ার্ড, এখানে একটা লেভেল দিয়ে দিচ্ছি, লেভেল দিয়ে বললাম যে ডেট, ডেট দিয়ে দিলাম, ব্রাউজার রিফ্রেশ দিচ্ছি, দেখুন একটা ডেট হয়ে গেছে। তারপরে ইনপুট টাইপে আছে ডেট, এরপরে দেওয়া যায় কি, এরপরে আরো কিছু জিনিস আছে ইনপুট টাইপের মধ্যে, কি কি আছে, টাইপ আছে টেক্সট, পাসওয়ার্ড, তারপর হচ্ছে যে ডেট, এরপরে হলো ইমেইল, আমি যদি ইনপুট টাইপে যদি ইমেইল নিতে চাই তাহলে কিন্তু ইমেইলও আমরা দিতে পারি, ঠিক আছে, ইনপুট টাইপ হিসেবে আমরা ইমেইল নিতে পারি, ইমেইল আইডি, ইমেইল, তো ইমেইল আইডি নিলে আসলে বিশেষ কোনো পরিবর্তন দেখাবে না, সেটা জাস্ট একটা ইনপুট টাইপ হিসেবে আমরা ইমেইল দিলে তখন সেটা ব্যাক এন্ডে কি করবে, সে এটাকে ইমেইল হিসেবে কাউন্ট করবে, ইমেইল হিসেবে ধরবে, সে ডাটাটাকে ভ্যালিড করবে যে আসলে এটা হ্যাঁ ইমেইল, ঠিক আছে। প্রত্যেকটা ইনপুট
সরি প্রত্যেকটা লেভেল লেভেলের মধ্যে আমরা একটা ফর অ্যাট্রিবিউট ইউজ করতে পারি ফর অ্যাট্রিবিউট ফর অ্যাট্রিবিউট ব্যবহার করলাম কি জন্য আমি বলে দিলাম যে এই লেভেলটা কিসের জন্য লেভেল হচ্ছে কিসের জন্য নেমের জন্য নামের জন্য এই লেভেলটা ঠিক আছে আমরা চাইলে এখানে ফর অ্যাট্রিবিউটে বলতে পারি এটা বাধ্যতামূলক না বুঝতে পারছেন এই লেভেলের মধ্যে লেভেল ট্যাগের ভিতরে ফর অ্যাট্রিবিউট ইউজ করাটা বাধ্যতামূলক না কিন্তু আপনার ইনপুট ট্যাগের মধ্যে টাইপ ডিফাইন করে দেওয়াটা বাধ্যতামূলক আপনি যদি ডিফাইন করে না দেন তাহলে আপনি যেভাবে ডিফাইন করছেন ওটাকে কি হবে বাই ডিফল্ট কি হবে টেক্সট আকার আসবে জি ইনপুট টাইপ হিসেবে ইমেল তারপরে জেন্ডার নিলাম নেওয়ার পরে একটা বিয়ার ট্যাগ দিয়ে নিলাম বিয়ার ট্যাগ দিয়ে আমি আরেকটা এবার করব কি এবার কি করব এবার আমি জেন্ডার মেল ফিমেল এরকম টাইপ তৈরি করব মেল ফিমেল তাহলে এটা হবে আমার কি একটা ড্রপ ডাউন বক্স তো ড্রপ ডাউন বক্স তৈরি করার জন্য আমার কি লাগে একটা সিলেক্ট নামে একটা ট্যাগ আছে যেটা দিয়ে হ্যাঁ সিলেক্ট ট্যাগ ইউজ করব সিলেক্ট ট্যাগের ভিতরে আমি একটা আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করব যার নাম হচ্ছে অপশন অপশনের ভিতরে আমার কি থাকবে অপশনের অপশন গেম থাকবে কন্টেন্টের মধ্যে আমার থাকবে হলো কি আমি কোনটা দেখাতে চাচ্ছি সেটা ব্রাউজারে কোনটা দেখাতে চাচ্ছি সেটা আর অপশনের ভিতরে অপশনের ওপেনিং ট্যাগের ভিতরে থাকবে হলো ভ্যালুটা অপশনের সেই ভ্যালুটা VLUE ভ্যালু ভ্যালুটা আমি কি ভ্যালু দেখাতে চাচ্ছি সেটা দেখাবে মেইল কি কিছু বলছেন অপশন ফিমেল আচ্ছা আমাদের এই ব্যাচে কি কোনো ফিমেল আছেন স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট আছেন ভাই থার্ড জেন্ডারদের জন্য আপনি চাইলে থার্ড জেন্ডারদের জন্য দিতে পারেন থার্ড জেন্ডার ওদেরকে কি বলে বাঙালি ভাষায় তো হিজরা বলে বাঙালি ভাষায় হিজ সর্বনাশ রে কইজে যাব আমাদের লিয়া আপনাদের লিয়া যে কইছে যাব সে বুঝতে পারছি না তাদের তো সমান অধিকার ভাই তো এটা দেওয়া যায় তো সো তাহলে আমরা এবার আদার্স দিতে পারি আদার্স দিতে পারি আদার্স জি জি আদার্স আদার্স আরেকটা নাম আমি দিয়ে দিতে আছি আরেকটা কথা সেটা হচ্ছে যে ওই যে ফর যে ট্রিবিউট ব্যবহার করলেন সেই ক্ষেত্রে ওইটা ফর এর কাজটা কি ফর এর কোনো কাজ না জাস্ট এটা এটা হলো এই যে মানে মানে কোড রিডেবিলিটির জন্য ফর এর বিশেষ কোনো কাজ না এই লেভেলটা দিলাম কি জন্য এটা একটু বলে দেব আর কোনো কিছু না আচ্ছা আচ্ছা তারপরে ওই যে এই অনেক সময় আসে না যে আপনি লেভেলের উপরে ক্লিক করলে যেন আইডি অটোমেটিক অর্থাৎ এই ফিল্ডটা অটোমেটিক সিলেক্ট হয় সেজন্য না ফিল্ডটা অটোমেটিক সিলেক্ট হয় না এটা হয় আপনার ইয়েতে এটা ট্যাব দিলে আপনার সিকোয়েন্সিয়াল ওয়াইজ এটা সিলেক্ট করবে ট্যাব দিয়ে গেলে আর দেখেন আমি যখন সিলেক্ট অপশন সিলেক্ট বানাইছি সিলেক্ট দিয়ে সিলেক্ট ট্যাগ ব্যবহার করে এর ভিতরে অপশন দিয়েছি দুইটা দুইটা অপশন আছে একটা হচ্ছে মেল একটা হচ্ছে যে হচ্ছে ফিমেল আর মেলের জন্য ভ্যালু দিয়েছি অপশন ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট হিসেবে মেল আর ভ্যালু হিসেবে ফিমেলের জন্য দিয়েছি ফিমেল খেয়াল করে দেখেন ছোট হাতের যে মেল ফিমেল লেখছি এগুলো এখানে দেখা যাচ্ছে না শুধুমাত্র আমি মেল এবং ফিমেল দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে আমার কোডের ভিতরে মেল এবং ফিমেল এই দুইটা লেখা দিয়েছি এই দুইটা আমি দেখতে পারবো না এই দুইটা শুধুমাত্র যখনই ফর্ম থেকে ডাটা ইনপুট যাবে তখন ব্যাকএন্ডে যখন সাবমিট করব ফর্মটা তখনই দেখতে পারবো তার আগে পারবো না ঠিক আছে একটা ব্রেক দিয়ে নিলাম সাথে আপনাদেরকে কি একটা কি টি ব্রেক দিব না ভাই চাটা খাওয়া লাগবে না ইনপুট টাইপের একটা ইয়া আছে নাম হচ্ছে টাইপ হচ্ছে সাবমিট ঠিক আছে সাবমিট আর আর ভ্যালু হিসেবে দিতে হবে সাবমিট আমি ক্লিক ক্লিক মি ভ্যালু হিসেবে ক্লিক মি দিলাম ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে ইনপুট টাইপ সাবমিট ভ্যালু হিসেবে দিলাম ক্লিক মি দেখেন কি হয়েছে একটা বাটন তৈরি হয়ে গেছে ক্লিক করলে একটা বাটন চলে আসছে ঠিক আছে এটা একটা ক্লিকেবল বাটন ইনপুটের ইনপুটের টাইপের কয়টা টাইপ দেখছেন একটা পাঁচটা একটা হলো টেক্সট দুই তিনটা চারটা পাঁচটা ইনপুট টাইপ হলো টেক্সট ইনপুট টাইপ হতে পাসওয়ার্ড হতে পারে ইনপুট টাইপ ডেট হতে পারে ইনপুট টাইপ ইমেল হতে পারে অথবা ইনপুট টাইপ সাবমিট হতে পারে
ঠিক আছে, আপনার কাজের সুবিধাতে আপনার যেটা ভালো লাগবে, আপনার যেটা দরকার পড়বে যখন তখন সেই সাবমিটটা ইউজ করবেন। ঠিক আছে, ইনপুট টাইপ হিসেবে আমরা রেডিও বাটনও ব্যবহার করতে পারবো, যদি আমাদের কখনো কখনো দরকার হইতে পারে যে ইনপুট টাইপ হিসেবে রেডিও বাটন। ঠিক আছে, তো আমরা দরকারটা দিয়ে দিলাম। হ্যাঁ, প্লেস হোল্ডারটা দেখেন, ইনপুট টাইপের ভিতরে, ইনপুট ট্যাগ এর ভিতরে আরো কয়েকটা অ্যাট্রিবিউট আছে যেগুলো আমাদের কাজে লাগে। সেটার মধ্যে একটা হলো নেম অ্যাট্রিবিউট। এই নেম অ্যাট্রিবিউটটা দিয়ে বলে দিব, এই নেম অ্যাট্রিবিউটে যে লেখাটা থাকবে সেই লেখাটা আমার ডাটা অ্যারে হিসেবে, এই যে যখন পোস্ট ডাটা পোস্ট করব, পোস্ট মেথডে ডাটা যাবে তখন সেটা কি ডলার আন্ডারস্কোর পোস্ট মেথডের মধ্যে এই নামটা দেখাবে, অ্যারের ভিতরে অ্যারের একটা ইয়া দেখাবে, ভ্যালু কি দেখাবে, কি ধরেন আমি এখানে নেম দিলাম, ইনপুট নেম দিলাম নেম। ঠিক আছে, এখানে আরেকটা প্রপার্টি ইউজ করা যায় ইউজার ইউজার রিডাবিলিটির জন্য, সেটা হচ্ছে প্লেস হোল্ডার, PLACEHOLDER, প্লেস হোল্ডার। একটা প্লেস হোল্ডার দিতে পারি, প্লেস হোল্ডারে বলে দিতে পারি টাইপ ইউর নেম, টাইপ ইউর নেম। ঠিক আছে, তারপরে আবার এখানে একইবারে একইভাবে দেখেন যে কি দিব, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার হিসেবে দিতে পারি টাইপ টাইপ পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড। এই দুটার এফেক্ট এখন দেখতে পারবেন। আরো একটা কথা আছে, আরো একটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে রিকোয়ার্ড, REQUIRED, রিকোয়ার্ড। এই যে রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে হলে যদি রিকোয়ার্ড কথাটা লিখি দিই, তাহলে আমি যদি ফর্মে ডাটা সাবমিট করতে যাই, ডাটা সাবমিট হবে না। খেয়াল করে দেখেন, টাইপ ইউর নেম পাসওয়ার্ড, এইটাকে বলা হয় প্লেস হোল্ডার। ঠিক আছে, ফর্মের প্লেস হোল্ডার, আমি যখন সাবমিট দিব ফর্ম সাবমিট হবে না, কারণ আমি নেম ফিল্ডের মধ্যে কি করছি, আমার নেম ফিল্ডের মধ্যে রিকোয়ার্ড দিয়ে দিছি এবং পাসওয়ার্ড ফিল্ডে রিকোয়ার্ড দিয়ে দিছি। আমি নেম ফিল্ডে কিছু দিলাম, ক্লিক মিতে গেলাম, সেকেন্ড ফিল্ডে এসে আবার বলতেছে কি এখানে ডাটা দেন, দেন কোনো কিছু, দেন যা ইচ্ছা হয় দেন। এবার সাবমিট হয়েছে ফর্মটা, দেখেন গেট মেথডে নেম আসছে, পাসওয়ার্ড আসে নাই। কেন আসে নাই পাসওয়ার্ড? আসে নাই কারণ আমি এই পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে এরকম একটা জিনিস ব্যবহার করি নাই, দিয়ে পাসওয়ার্ড। এখন আমি আবার ব্রাউজারটা রিফ্রেশ করি, দিলাম আনিস, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, দেওয়ার পরে সাবমিট দিলাম। খেয়াল করে দেখেন, গেট মেথডে যখন ডাটা যায় বাই ডিফল্ট সে ফর্ম কি করে, গেট মেথডে যায়। খেয়াল করে দেখেন, উপরে ইউআরএল এর ভিতরে নেম হিসেবে আনিস দিছে, পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড দেখাই দিছে। এটা হলো গেট মেথড, গেট মেথডের কাজ ইউআরএল এ ডাটাটা শো করবে যখন সার্ভারের থেকে যখন ডাটা আনতে যাব। পোস্ট মেথড হলে আমার এই ডাটাটা দেখা যাবে না, আসবো পোস্ট মেথডে। আমি পিএসপি যখন শিখাতে যাব, পিএসপি যখন শিখবেন তখন বুঝতে পারবেন কাকে বলে, কত প্রকার ও কি কি। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি, আচ্ছা, ভেরি গুড। সিআর কাকে যেন বানাইছিলাম আজকে ক্লাসে আপনাদের ব্যাচে? জি, আপনি একটু কাজ করেন, আপনার যে অন বিহাফ অফ মি আপনি আমার পার্টিসিপেন্ট স্টুডেন্ট যারা আছেন তাদের হাজিরাটা নিয়ে ফেলেন, স্ক্রিনশট নিয়ে, দুইটা দুই ভাগে ভাগ করে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে আপনার কাছে রাখেন এবং এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন, হাজিরাটা নেন। ওকে, দেখেন কে কে। স্যার, পাসওয়ার্ড এর ওই রিকোয়ার্ড কোডটা একটু দেখি। ফরমের যে কাজগুলো ছিল সেই ট্যাগের, ওগুলো কি পরে এই ডেভেলপার ক্লাসে দেখব? হ্যাঁ হ্যাঁ, যেমন এই নেম ফিল্ডের কাজটা, তারপরে যে অ্যাকশন অ্যাকশনটা, তারপরে মেথডটা, এগুলো ডেভেলপমেন্টের সময়, ডেভেলপমেন্টের কাজ, ডেভেলপমেন্টের সময় আমরা দেখব।
আচ্ছা আমাদের এই ব্যাচে দুজন স্টুডেন্ট ছিলেন যে ফিমেল স্টুডেন্ট ছিল মনে হয় নাম ছিল মেবি ফিমেল কিন্তু স্টুডেন্ট মেলে ছিল তাই সর্বনাশ মার্জান না কি নাম দেখছিলাম আরেকটা জানি কি না মার্জান তো দেখছিলাম মার্জান তো এটা তো ফিমেল না এটা তো জানি এমডি মার্জান আছেই মার্জান আমি অনেক কাম শুনছি ফিমেলদের কতজন আছে 1 2 3 4 5 6 7 8 9 মোট 18 জন মোট 18 জন তাই না জি ভাইয়া ওকে তাহলে আমরা সিলেক্ট অপশনটাও দেখলাম কিভাবে একটা ড্রপ ডাউন বক্স তৈরি করতে হবে আমাদের ফর্মের ভিতরে সেটাও দেখলাম আরও একটা টাইপের ইনপুট আছে যেটা আমাদের জানতে হবে এখন আমরা সেইটাই ব্যবহার করব দেখেন এক প্রকার একটা ইনপুট টাইপ আছে এরকম যে ইনপুটের টাইপ হবে কি রেডিও বাটন রেডিও ঠিক আছে রেডিও রেডিও জি জি তো এই রেডিওতে একটা ফিল্ড থাকবে ইম্পর্টেন্ট ফিল্ড সেটা হচ্ছে নেম নেম হিসেবে কি থাকবে সেটা হলো আমরা দিয়ে দিব ধরেন যে জেন্ডার ঠিক আছে তারপরে আমাদের ভ্যালু হিসেবে একটা প্রপার্টি অ্যাট্রিবিউট আছে সেই ভ্যালুটা দিতে হবে আমাদেরকে ভ্যালু দিব কি ভ্যালু দিব মেইল ঠিক আছে মেইল মেইল দিয়ে আমরা এটাকে ইনপুট টাইপটাকে ক্লোজ করে দিব এখন আমি যদি এটাকে ক্লোজ করি এরপরে আরো দুটো কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি ঠিক আছে জেন্ডার রেডিও এখানে আমরা দিব কি ফিমেল হ্যাঁ ফিমেল তারপরে ভদ্র সমাজ এবং ভদ্র মহিলা এবং ভদ্র পুরুষগণ এভাবে বল না আচ্ছা ঠিক আছে যাই হোক পারে এবার একটু ফান না করলে হয় না দেখেন সরি এখানে একটা জিনিস দেওয়া হয় নাই সেটা হচ্ছে যে কি এখানে জেন্ডার হিসেবে নেম হিসেবে জেন্ডার রেখেছে তাই না কিন্তু এখানে ভ্যালু হিসেবে মেল ফিমেল এগুলো আসার কথা ছিল তাই না কিন্তু সেগুলো আসলো না কেন আমি তো ভ্যালু হিসেবে মেল ফিমেল এগুলো সবই দিয়ে দিছি একটু এক মিনিট কোডে কি ভুল করছি একটু দেখি ইনপুট টাইপ হিসাবে হবে রেডিও নেম থাকবে জেন্ডার এটা ঠিক আছে স্যার আচ্ছা জায়গা কি ইনপুট হইবে না এই যে স্ল্যাশ দিয়ে এটা দেওয়া লাগবে না এই যে মেলের পরে এই যে স্ল্যাশ দিয়ে যে এই কোডটা যে ইন করতে হইবে না না এটা দিতে হইবে না এটা এটা তো দরকার পড়ে না এটা সিঙ্গেল লাইন এলিমেন্ট ইনপুট ইনপুট ট্যাগটা হচ্ছে যে এমটি এলিমেন্টস তার মানে ওর স্টার্টিং ট্যাগ আছে ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই এখানে এখানে একটা জিনিস ইউজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা লেভেল দিতে হবে লেভেল ইউজ করতে হবে লেভেল ইউজ করতে হবে তো লেভেল হবে ধরেন মেইল ঠিক আছে আমি আবার একটু কপি পেস্ট করি ঠিক আছে কপি পেস্ট যদি এমনটা হয় তাহলে এখন দেখি আমাদের আসলে আউটপুটটা আসে কিনা ওকে এবার আমাদের আসল আউটপুটটা আসছে তবে একটু ভিন্নভাবে আসছে সেটা হচ্ছে যে ডেসক্রিপশন যেটা আছে সেটাকে আমরা ডান দিকে চাই নাই আমরা চাইছি আমরা বাম দিকে চাই নাই চাইছি ডান দিকে আমাদের লেভেলটা আসবে কোথায় ডান দিকে আমি এটাকে আবারও একটু অর্গানাইজ করি রিফ্যাক্টরিং করতেছি রিফ্যাক্টরিং করলাম দিস ইজ আওয়ার কি অ্যাকসেপ্টেড রেজাল্ট এটা মেল হইতে পারে এটা ফিমেল হইতে পারে
রেডিও বাটন হতে পারে। একটা জিনিস খেয়াল করবেন, রেডিও বাটনের মধ্যে যতটা রেডিও বাটন আছে সবগুলো থেকে শুধুমাত্র আপনি একটা ফিল্ডেই একটা রেডিও বাটন সিলেক্ট করতে পারবেন, মাল্টিপল ডাটা আপনি কিন্তু সিলেক্ট করতে কখনোই পারবেন না। রেডিও বাটনের এটা হলো সুবিধা যে শুধুমাত্র একটাই আপনি ডাটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তারপর কি 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 আরো একটা জিনিস, ইনপুট টাইপে আরো একটা জিনিস কি জানো, আরো এক প্রকারের ইনপুট টাইপ আছে না, যে আসাদ আসাদ আপনি বলেন তো কি, আরো একটা আরো এক প্রকারের ইনপুট টাইপ আছে, ঠিক আছে। ইনপুট ইনপুট মানে ওই ইনপুট টাইপ ভাইয়া? হ্যাঁ, ইনপুট টাইপের মধ্যে আরো একটা টাইপ আছে যে যেটাকে আমরা ইয়ে করি, আমরা ঠিক একইভাবে ইনপুট টাইপ হিসেবে চেকবক্স দিতে পারি। মনে করেন আমাদের ফর্মের মধ্যে একটা লং টেক্সট দরকার, একটা ডেসক্রিপশন দরকার, ডেসক্রিপশন দরকার বড় একটা বক্সের, ঠিক আছে। অনেকগুলো টেক্সট লাগবে, যেমন ধরেন যে আপনার অ্যাড্রেস টাইপ করতে হবে, এমনও তো হইতে পারে, হতে পারে না? এই জিনিসটার জন্য আমরা তৈরি করব কি, টেক্সট এরিয়া। আমাদের ফর্মের একটা হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে যে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এখানে টেক্সট আপনি একটা বড় একটা ঘর পাবেন, টেক্সট এরিয়া পাবেন, যেটাতে আপনি অনেক লাইন লিখতে পারবেন। তো টেক্সট এরিয়ার একটা অ্যাট্রিবিউট হচ্ছে যে কল, কলস মানে হচ্ছে যে কি কলাম, কয়টা কলাম নিব। আমার কলস কলাম ধরেন আমি 30টা কলাম লিখতে পারবো, আমি 20টা কলাম লিখবো। এরপরে দিবেন রোস, রোস এই যে রোস দিলে, রোস মানে আবার এটা ছিল, এটা আবার সেই যে কি বলে না ওই যে ওই রোজ আছে না আপনাকে, ওই যে রোজ না বুঝছেন, আমাদের ভাষা তো এখানে কেউ ইউজ করে না, আপনি শুনলেন কিভাবে? এটা খুব শুনছে আপনার যে মনো, এটা আরে ভাই করছে করছে, খেয়াল করলে দেখবেন, খেয়াল করলে এটা হইলো মনো, এটা দুই একজনে করে ভাষা ইউজ করে বরিশাল, তাহলে আসাদুল নাকি ও একটু বেশি করে, মনো আছে না, মনো আসাদ ভাইয়ের মানে ভাষাটা ঠিক ওই ধরনেরই মনো, বুঝলো? ভাই আমার একটা গল্প আছে বুঝছেন, কয়া ফালান আমি ঢাকা ঢাকা গেছিলাম, ওই জায়গায় একটা কোর্স করছিলাম বুঝছেন, এখন আমার যে সময় একটা আমার পড়াটা বলতে বলছে, আমি খুব ভালোভাবে সুকুদ্ধ ভাষায় বলছি যদিও, কিন্তু পড়াটা ফুল শেষ হওয়ার পরে স্যারে বলতেছে তোমার বাড়ি কি বরিশালে, এখন আমি বলতেছি জি স্যার, আপনি কিভাবে বুঝলেন, কয় তোমার কথার মানে ধরন দেখি বুঝে ফেলাইছি এরকম। দেখেন আমরা একটা টেক্সট বক্স নিছি, তার আগে আমরা একটা লেভেল দিয়ে নিই এখানে টেক্সট এরিয়া, হ্যাঁ টেক্সট এরিয়ার মধ্যে আমরা একটা লেভেল দিয়ে দিই, লেভেল দিয়ে আমরা বলে দিলাম অ্যাড্রেস, সরি অ্যাড্রেস নামেও একটা ট্যাগ আছে, আসলে অ্যাট্রিবিউট আছে, এসটিএমএল এর মধ্যে একটা ট্যাগ আছে অ্যাড্রেস অ্যাট্রিবিউট, অ্যাড্রেস ট্যাগ। এবার খেয়াল করে দেখেন অ্যাড্রেস লেভেল, এটা হচ্ছে ইনপুট বক্স, এবং আমরা চাইলে কি করতে পারবো, মাল্টিপল লাইন তৈরি করতে পারবো, ঠিক আছে, ইচ্ছা করলে বড় করে নিতে পারবো। আপনারা চাইলে এখান থেকে উপরে আসতে পারবে না, এই যে দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন, এই ক্যারেক্টার মজা আছে হচ্ছে এটা, এই যে চমৎকার জিনিস বড়।
এই হলো বিষয় আপনাদের টেক্সট এরিয়া, ঠিক আছে? টেক্সট এরিয়া এরপরে আপনাদের জন্য কি আছে? আরেকটা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে আমরা এই যে ইনপুট বক্স নিছি না, সাবমিট সাবমিট টাইপ ইনপুট টাইপ সাবমিট, তাই না? এটা একটা বাটন তৈরি করে দিয়েছে না অটোমেটিক্যালি? হ্যাঁ, এই বাটনের মতো করে আরেকটা ট্যাগ আছে যেটা দিয়ে আমরা বাটন ইউজ করতে পারবো, মনে রাখবেন। সেটা হচ্ছে যে হ্যাঁ বাটন দিতে পারবো, তবে আমরা ব্যাক ব্যাক এন্ডে যখন ইউজ করব তখন আমরা বাটন ট্যাগটা ইউজ করব না, আমরা ইনপুট ট্যাগ হিসেবে আমরা ইনপুট ট্যাগ নিব এবং টাইপ হিসেবে আমরা সাবমিট ইউজ করব। কারণ এতে করে হয় কি, যেহেতু আমি একটা ফর্ম ডাটা নিয়ে কাজ করব, কখনো কখনো জাভাস্ক্রিপ্ট বা অ্যাজাক্স জেকোয়েরি এসবের মধ্যে অ্যাজাক্স নিয়ে কাজ করতে গেলে ওই বাটনের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় আমাদের, তখন এই জন্যই আমরা করি কি একেবারে সুবিধার্থে বাটন না নিয়ে আমরা বাটনের পরিবর্তে ইনপুট টাইপ হিসেবে সাবমিট নিয়ে নিই, ঠিক আছে? দুটো কিন্তু একই রকম, দুটোই কিন্তু বাটন, দেখেন এটাও এটাও বাটন। বলেন গেট পোস্ট দুইটাই তো ইনপুট নিতে পারি না, তাতে তো কোনো সমস্যা নাই, দুটাই একই ধরনের কাজ করবে, ক্লিক মি তো একই কাজ করে, সাবমিট বাটনও একই কাজ, বাটন ট্যাগও একই কাজ করে, দুটো একই কাজ। তবে কেন সাবমিট ব্যবহার করবেন ইনপুট টাইপ হিসেবে আর কেন বাটন ইউজ করবেন সেটা আপনারা যখন পিএইচপি করতে যাবেন তখন বুঝতে পারবেন। এই সময় মজা। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এবার শেষ করব ভাই, এবার আমরা শেষ করব, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমার করা শেষ, আমি লাগে লাগে খিদা লাগছে, খিদা লাগছে, খিদা লাগছে না, খিদা লাগছে, খিদা লাগছে। ঠিক আছে ঠিক আছে, বুঝছি। আমার ফ্রেন্ডের গল্পটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমার মেসে একটা ফ্রেন্ড, নতুন একটা ফ্রেন্ড, আমি যখন উঠছি তারপরের মাসে একটা ফ্রেন্ড উঠছে, মানে মেসে উঠার পরে পরিচিত হয়েছে, বন্ধু হয়ে গেছে আর কি। যে তার বাড়ি হলো আপনার কোথায়, আপনার তার বাড়ি হলো পটুয়াখালীতে, আপনার ইয়াতে পটুয়াখালী কি জানো আছে, কুয়াকাটা, কুয়াকাটা, এই কুয়াকাটা সৈকত নাকি ওর বাড়ির সামনে নাকি, বুঝছেন তো? এর সাথে কথা বলতে বলতে ময়ও কিছু শিখে গেছি। না মনে করেন হ্যাঁ কি কইছে না কইছে এটা কইতে আরম না, বুঝছেন? এখন ব্যাপার হলো ওর সাথে যখন পরিচয় হয়েছে এরপর থেকে যখন ছিলাম প্রায় 4 মাস মতো ওর সাথে ছিলাম আমি আর ও একসাথে, তো ও একদিন একটা কমেন্টস করছিল যে বল যে ভাই শুনলাম যে চট্টগ্রামের লোকরা নাকি খারাপ, তো ও বরিশালে থাকতো, তো আমি বললাম ওকে জিজ্ঞেস করলাম যে আপনি কি, প্রথমে সে কিন্তু বলছে এর বাড়ি বরিশাল, বুঝলেন? এখন প্রথমে বরিশাল বলছে, আচ্ছা যাই হোক, আমি বললাম যে ভাই আমি শুনছি বরিশালের লোকেরা খারাপ, বরিশালরা খারাপ। আমি ওরে বললাম যে বলছে ভাই সবাই তো বলে যে বরিশালের লোক যারা আছে এরা লঞ্চের পেছন দিয়ে করে চিল্লায়, ঠিক আছে এমন একটা কথা, মানে দুষ্টুমি করতে করতে দুজন বলতেছি, তো পরে দেখলাম যে দেখেন যে আপনি হইলেন বরিশাল্লা, আপনি বরিশাল্লা ওনার যাই হন আর আমি হইলাম চিটাঙ্গা, ঠিক আছে? কই আপনি আমার মাঝে খারাপ কিছু দেখছেন? না আমি আপনার মাঝে খারাপ কিছু দেখছি, বলছে খারাপ হয় এটা হলো মানুষে মানুষে, এটা মানুষ একজন খারাপ, তাই বলে তার সবাই খারাপ না, বরিশাল বরিশালে তার পুরো সবাই খারাপ না, বরিশালের একজন ফাজিল হইতে পারে তার বলে তার পুরো বরিশাল খারাপ না, তাই না? আচ্ছা মোটামুটিটা কিন্তু আমাদের নিচে গেছে, অ্যাড্রেসটা কিভাবে উপরে আনা যায়, দেখতে একটু খারাপ দেখায় না? হ্যাঁ দেখতে খারাপ দেখা যায়, আমি এটাই চিন্তা করতেছি আপনাদের সাথে কথা বলার পাশাপাশি যে অ্যাড্রেসটা কেন নিচে চলে আসছে, একটা সাইজটা করতে হবে, ঠিক আছে? অবশ্যই তাহলে আমরা কিন্তু একটা ফর্ম অন্যরকম একটা ফর্ম বানাইতে পারবো, চলেন তাহলে এই ফর্মটা আমরা একটু বানাই। ফর্ম 2.html
HTML এর একটা স্ট্রাকচার নিয়ে নিলাম ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটা ফর্ম ট্যাগ নিব ফর্ম আমি কি একটু ফাস্ট কোডিং করব পারেন ভাই সমস্যা কি না অন্যরা বুঝবে না সমস্যা আছে করেন না বুঝলে জিজ্ঞেস করব না ব্যবহার করব আমরা ওই ফিল সেট এর ভেতরে ওই ফিল সেট এর ভিতরে আমরা একটা ইয়ে নিব ফিল সেট যদি নেন দেখেন এটা কিরকম অবস্থায় আসে দেখেন একটা বক্স তৈরি হয়ে গেছে খেয়াল করছেন জি জি ভাই একটা বক্স তৈরি হয়ে গেছে তো এই ফিল ট্যাগস এর মধ্যে জিনিসটা হবে এরকম একটা লেজেন্ড দেব লেজেন্ড লেজেন্ড মানে হচ্ছে একটা টাইটেল দেব টাইটেল হলো ধরেন যে ইনফো ইনফরমেশন ঠিক আছে ইনফরমেশন নামে একটা কথা আমরা লিখলাম এই লেজেন্ডটা দেওয়ার পরে জিনিসটা হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে খেয়াল করে দেখেন কি হইছে চমৎকার হইছে মানে ওইরকম হলে একটু মাঝখানে দাগটা নাই একটা দাগটা না একটা ঘরের একটা বক্সের ভিতরে চলে আসছে জিনিসটা ঠিক আছে এবার আমরা লেভেল নিচ্ছি ধরেন যে লেভেল ফর নেম তারপরে যা ধরেন যে নেম ঠিক আছে এরপরে আসেন কি এরপরে একটা ইনপুট নিব ইনপুট টাইপ হবে টেক্সট ঠিক আছে নেম হিসেবে আমরা নেম দিয়ে দিতে পারি আর কিছু লাগে ইনপুট টেক্সটের ভিতরে লাগে না কেন কি চলে গিয়ে লাগলে দিই না বনে আমরা চাইলে এখানে ব্রেক দিয়ে একটা ব্রেক দিব ব্রেক দিয়ে এখন আমরা দেখি আমাদের ফর্মাল লেআউটটা কেমন হইছে আচ্ছা ফর্মাল লেআউটটা এরকম হইছে আচ্ছা ফিল সেটটা অনেক বিশাল চলে আসছে পুরো উইথ জোরে নিয়ে নিছে ঠিক আছে আমরা চাইলে আমাদের ফর্মের উইথটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি ফর্মের মধ্যে যে উইথ এটা তো পুরো একটা বডির ভিতরে আছে তাই না ফর্মের মধ্যে আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করি তো দেখি ও একটা উইথ 50% দিই দেখি তো আমার উইথটা কমে কিনা হ্যাঁ কমে গেছে ঠিক আছে অথবা আরো একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে স্টাইল নিলাম স্টাইল অ্যাট্রিবিউট নিলাম এর মধ্যে আমি বললাম ফর্মকে সিলেক্ট করো ফর্মের মধ্যে মার্জিন মার্জিন ফর্মটার মার্জিন হবে জিরো জিরো অটো আর এরপরে হবে কি আমার ওয়েট হবে কত পার্সেন্ট 50% 50% আচ্ছা 50% যদি হয় পরে দেখি যে কি আসছে ফর্মটা মাঝখানে চলে আসছে দেখছেন সেন্টারের মধ্যে ফরাইলে তো আসবে হ্যাঁ সেন্টারের ভিতরে ফরাইলে তো আসবে তো সেন্টার হয় যেটা টেক্সট সেন্টার এটা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে হয় ওটা টেক্সট লাইন সেন্টার হবে কেন এটার ভিতরে হবে না তাহলে আমরা একটা কাজ করি ইনপুট নেম নিলাম আবার আরেকটা কপি করে নিয়ে নিচ্ছি কপি করে নিয়ে নিলাম আমরা এবার বললাম যে কি লেভেল ফর এটা দিয়ে এটা দিয়ে নিলাম ডি আমরা বললাম যে পাসওয়ার্ড পাসওয়ার্ড এটা বললাম যে কি পাসওয়ার্ড টাইপ দিলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম আচ্ছা আর বেশি না যাই আর বেশি ইনপুট ফিল্ড না দেখাই যে দুটো জিনিস দেখাতে চাইছিলাম সেটাই দেখালাম আর আরেকটা নিতে হবে সেটা হচ্ছে ইনপুট টাইপ হিসেবে সাবমিট নিব ঠিক আছে ভ্যালু হিসেবে আমরা বলবো সাবমিট নিলাম নেওয়ার পরে আমরা এরকম একটা ফর্ম সুন্দর একটা ফর্ম আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি এখানে একটা ব্রেক দেওয়াটা হয় নাই আসলে এখানে ব্রেকটা দেওয়া দরকার ছিল এখানে ব্রেকটা দিই নাই এই কারণে এই যে বিষয়টা ঠিক আছে এইভাবে নেওয়া যায় এইটা হচ্ছে যে মূলত এই যে চারদিকে ফর্মের চারদিকে যে একটা বর্ডার চলে আসছে না এটা আসছে হলো কেন এটা আসছে হলো যে ফিল্ড সেট যেটা আছে ওটার জন্য আর এখানে যে ইনফরমেশন জিনিস লেখাটা আসছে এটা আসছে ফিল সেটের ভিতরে লেজেন্ড দিতে হয় লেজেন্ড 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 আর ভিতরটা তো লেভেল ইনপুটের জন্য
এটা লেজেন্ড ট্যাগ দিলে হয়ে যায় আর বাকিগুলো তো ঠিকই আছে পূর্বের ক্লাসেই পূর্বে একটু আগে কিছুক্ষণ আগে দেখলাম ঠিক আছে এই জি আর কিছু আর একটা জিনিস আমাদের দেখার দরকার আছে সেটা হচ্ছে যে মেটা ট্যাগ নিয়ে আপনাদের সাথে কোনো কিছু আলোচনা করে নাই সেগুলো আলোচনা করতে হবে এটা আজকে আছে মেটা ট্যাগের বিষয়টা মেটা ট্যাগের বিষয়টা হচ্ছে যে খেয়াল করে দেখেন আমরা হেড ট্যাগের ভিতরে এক মিনিট একটু পানি খাই গলাটা শুকিয়ে গেছে আমি একটু খাই আমার জব নেই সেকেন্ড আল্লাহ গাড়ি আসতে চালান পাশে ক্লাস হচ্ছে ব্যানার টানাই দিবেন ভাইয়া অতি উত্তম প্রস্তাব আচ্ছা যাই হোক আমরা মেটা ট্যাগ নিয়ে একটু ডিসকাশন করবো একটা মিনিট একটু আমি আসছি একটা ফোন আসছে এটা ধরতে হবে ওকে ভাইয়া আমি আপনাদেরকে ক্লাস শেষে এই আজকে যেগুলো করালাম সেইগুলো মানে আপনাদেরকে কোডগুলো আপনাদেরকে দিয়ে দিব এবং বাসায় অবশ্যই কোডগুলো দেখবেন এবং আস্তে আস্তে প্র্যাকটিস করবেন খালিদ সাহেব আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমার কথাগুলো তারপরে আমরা এসটিএমএল ফর্ম তৈরি করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের এগুলোই মূলত আলোচনায় ছিল মূল আলোচনায় আজকে এরপরে আর কি আছে এরপরে আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে মেটা স্ক্রিপ্ট মেটা মেটাটা আমরা একটু আলোচনা করব আসেন শেয়ারটা অন করি ওকে আচ্ছা ভাই আমাদের এসটিএমএল এর উপরে ক্লাস হবে কয়টা এসটিএমএল এর পরে কালকে আপনাদের আজকেই শেষ এসটিএমএল শেষ আজকে আজকেই শেষ আচ্ছা ভাই ওই যে ডিআইভি ওই ট্যাগটা নিয়ে একটু আলোচনা করেন তো যেমন আমি আপনাদেরকে অলরেডি আজকে কয়েকটা জিনিস দেখাইছি সিএসএস এখানে আপনারা যারা বুঝতে পারছেন তারাই হয়তো বুঝতেছেন যে এটা সিএসএস ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাইতে হবে এই জিনিসগুলো আমি যে এই যে স্টাইল ট্যাগটা ব্যবহার করলাম এটা সিএসএস এর ক্লাস এটা পুরোটা এটা করতে হয়েছে এখন এই জন্য যাতে করে আমার এই ফর্মটা যেন আমি সুন্দর করে দেখতে পারি ঠিক আছে এই জন্যই এটা মূলত এই জন্য দেখানো হয়েছে নতুবা আজকে এটাও দেখাতাম না কিছু কিছু ক্ষেত্রে দেখানোর প্রয়োজন হয় তাই এইগুলো দেখাই দিলাম যাতে ভিজুয়ালাইজেশনটা ঠিক হয় দেখেন আমি যে আপনাদেরকে আজকে যে ভিজুয়ালাইজেশনটা দেখালাম এটা কি ঠিক আছে এটা ভালো লাগছে না আপনাদের এলোমেলো কোন দিকে এই যে ওয়েট ওয়াইট ডিসেন 100% জাস্ট একটু বড় হয়ে গেছে পুরো রেজুলেশন বা কিছু 50% বা তা কম হলো উইথটা তো 100% উইথটা তো আপনাদেরকে দেখানোর জন্য দেখাইছিলাম প্রথমে তো আমি কিন্তু উইথ ছাড়া দেখাইছি উইথ এইচটিএমএল এর টেবলের ক্ষেত্রে উইথ হয় কি রকম আপনার কন্টেন্টের উইথ যত আপনার সেলের টেবলের সেলের উইথও তত বুঝতে পারছেন কিন্তু না দেখেন যে আমার যদি উইথ যদি একটু বড় করা লাগে দেখেন যে আমার একটা ফুল স্ক্রিনে করা লাগতেছে তখন আমাকে উইথ প্রপার্টি ব্যবহার করে সিএসএস এর উইথ প্রপার্টি আছে উইথ প্রপার্টিটা ব্যবহার করে আমরা চেঞ্জ করে নিতে পারি নিজের ইচ্ছা মতো এই হলো বিষয় তাই আসি আমাদের নেক্সট আলোচনায় সেটা ছিল কই কোথায় আসি হ্যাঁ এখানে এই জায়গাটাতে খেয়াল করেন একটু সবাই আপনাদের সাথে কি আমরা মেটা ট্যাগ নিয়ে পূর্বে আলোচনা হয়েছে হয় নাই বোধহয় মেটা ট্যাগ আলোচনা করেছিলাম প্রথম দিন মোটামুটি হ্যাঁ প্রথম দিনে করা হয়েছিল হ্যাঁ মেটা ট্যাগ নিয়ে
এই যে এখানে দেখেন এই মেটা ট্যাগের ব্যাপারটা নিয়ে আজকে আসলে ছিল। তারপরে আজকে আমরা একটা জিনিস শিখি, সেটা হচ্ছে যে লিংক ট্যাগ স্ক্রিপ্ট ট্যাগ কিভাবে ইউজ করব। এইচটিএমএল এ একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট ট্যাগ আছে, script স্ক্রিপ্ট 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 ট্যাগ। এই স্ক্রিপ্ট ট্যাগটা আমরা কি জন্য লিখব? এই স্ক্রিপ্ট ট্যাগটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য আমরা এই স্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করব। ঠিক আছে, স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট এই ট্যাগের দুই রকমের হতে পারে। স্ক্রিপ্ট ট্যাগটা একটা হচ্ছে যে স্ক্রিপ্ট শুধুমাত্র স্ক্রিপ্ট দিয়ে ট্যাগ, আর আরেকটা হচ্ছে যে এসআরসি ভ্যালু। এটা আমরা যখন একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা যখন নিব, ধরেন সাপোজ দিলাম demo.js, ধরেন আমি এই demo.js ফাইলটাকে আমার form2.html এর সাথে কানেক্ট করব, এই জন্য তখন আমাকে কি করতে হবে, এই যে স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে, এবং স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে src অ্যাট্রিবিউট দিয়ে আমাকে আমার ফাইলের নামটা দেখাই দিতে হবে। সাপোজ ধরেন আমার এখানে একটা নাম নিলাম, একটা ফাইল নিলাম demo.js, ঠিক আছে। এখন এই demo.js ফাইলটা আমার কোথাকার সাথে কানেক্টেড, স্ক্রিপ্টের সাথে কানেক্টেড, এর সাথে। হ্যাঁ, আমি এখানে একটা ট্যাগ লিখি অ্যালার্ট, অ্যালার্ট একটা ট্যাগ লিখলাম, দেখেন যে অ্যালার্ট ট্যাগের অ্যালার্ট সরি একটা ফাংশন লিখলাম, অ্যালার্ট ফাংশন, ফাংশন লিখলাম যে কি ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম লিখে আমি একটা দিলাম, কাটি কেটে নিচ্ছি। আমি বললাম ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রেডি, রেডি গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট রেডি, এর ভিতরে একটা ফাংশন হবে। আমি বললাম যে কি ফাংশন, একটা ফাংশন নিলাম, ফাংশনের ভিতরে আমি বললাম যে এটা আমার ডকুমেন্টটা যখন রেডি হবে আমাকে একটা অ্যালার্ট দেখাও। এখানে এটা এটা ডাবল কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন নয়। আচ্ছা, তারপরও একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে একটা এরর আছে, সেটা হচ্ছে আইডেন্টিফায়ার এক্সপেক্টেড, আইডেন্টিফায়ার এক্সপেক্টেড, তাই তো? ওয়েলকাম ডকুমেন্ট ডট রেডি স্টেট না, ডকুমেন্ট ডট রেডি হবে ব্রাউজারে এটা হওয়ার কথা। এটা কোথায় জানি ফাইল কোন জায়গায়, ওই ওই তো এসটিএমএল ফর্ম না, ফর্ম 2 ডট এসটিএমএল লিখছিলাম মনে হয়, এই যে। আচ্ছা, এখানে এটা আসে নাই, কারণ হচ্ছে যে আমি জাভাস্ক্রিপ্টের এই এই কোডটাতে একটা ভুল করে ফেলছি, এই কোডটাতে আমার একটা ভুল হয়ে গেছে। আমি পুরোটা কেটে দিয়ে আমি শুধু শুধুমাত্র অ্যালার্ট দিই, অ্যালার্ট দিচ্ছি। দেখেন আমি ব্রাউজার রিলোড দিচ্ছি, দেখেন আমাকে একটা অ্যালার্ট দেখাচ্ছে। এই অ্যালার্টটা আসতেছে কোথ থেকে? এই অ্যালার্ট আসতেছে আমার demo.js ফাইল থেকে, যেটা আমার form2.html এর সাথে কানেক্টেড অবস্থায় আছে। ঠিক আছে, বিষয়টা বুঝছেন? এই যে এটাই হলো আমাদের মূলত স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগের কাজ, যেটা আমরা করে আমরা। আচ্ছা, এই যে আমি এখানে অ্যালার্টটা দিয়ে ডেমো ফাইলটা আলাদাভাবে করলাম, আমি চাইলে এটা না করে কপি করে দিলাম, কপি করে এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করে আমি চাইলে এখানেও লিখতে পারি, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেও লিখতে পারি, কিন্তু আমরা এটা করব না, এটা বেস্ট প্র্যাকটিস না। আমরা করব, আমরা এক্সটার্নালি js ফাইল ক্রিয়েট করব, লাইক demo.js। এই demo.js এর মধ্যে আমরা আমাদের সকল জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা লিখব। ঠিক আছে, আমাদের ডকুমেন্ট যেন নিট এন্ড ক্লিন থাকে, সেদিক থেকে আমাদেরকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, যেন আমাদের কোডের রিডেবিলিটি যেটা আছে সেটা যেন সুন্দরভাবে যেন আমরা বুঝতে পারি। এমনকি আমরা যখন কাজ করে চলে যাব, অন্য কোনো ডেভেলপার বা ডিজাইনার এসে সে যেন সুন্দরভাবে আমাদের কাজের ইয়াটা দেখতে পারে, স্টাইলটা দেখতে পারে, সে বুঝতে পারে আমরা কোন জায়গায় কি সহজে যেন রিড করতে পারে। আমরা কোড যখন লিখবো ফর্মে, যখন যখন কোন একটা ডাটা লিখবো, এই কোন একটা অ্যাট্রিবিউট লিখবো, বা ধরেন টাইটেল লিখবো, যেকোন আমরা যাই লিখি না কেন, আমরা একটা কমেন্ট ব্যবহার করার চেষ্টা করব। কমেন্ট এইচটিএমএল এর জন্য আমরা একটা কমেন্ট ব্যবহার করব, কমেন্ট দিলাম যে দিস ইজ এক্সাম্পল, এক্সাম্পল অফ ফর্ম। ঠিক আছে, এরকম ফর্ম উইথ কি ফিল্ড সেট, ফিল্ড সেট এন্ড লেজেন্ড, লেজেন্ড। ঠিক আছে, এরকম আমরা কমেন্ট ব্যবহার করব। আচ্ছা ভাই, কমেন্ট গুলো কোথায় কাজ করে, কি রকমের কাজ করে? কমেন্ট
আপনার ব্রাউজারে যখন এটা রিড করে উপর লাইন থেকে যখন এই কমেন্টের লাইনে আসবে দেখতেছে যে এটা একটা কমেন্ট সে ব্রাউজারে কখনো কি করবে না এটা রিড করবে না কমেন্টকে ব্রাউজার কখনো রিড করে না সব সময় স্কিপ করে যায় তাহলে এটা লিখে আমাদের লাভ কি এটা লিখবেন আপনার কোড রিডাবিলিটির জন্য আজকে আপনি কাজ করতেছেন একটা ডাটা একটা কাজ করলেন দুই মাস পরে এসে যদি আপনার কাজ করা লাগে তখন এমন হইতে পারে যে আপনি কাজটা কি করছেন এখন আপনি নিজে বুঝতেছেন না অতএব নিজের বোঝার জন্য আর কি হ্যাঁ নিজের বোঝার জন্য অতএব কাজটা আপনি নিজেই করছেন কিন্তু এখন এসে ফাইনালি এসে এখন দুই মাস পরে এখন আপনি নিজেও বুঝতে পারছেন না আসলে যে আপনি কি করছেন কোন জায়গায় কি আছে আমরা আমাদের নিজেদের সুবিধার্থে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কোড রিডাবিলিটির জন্য আমরা এই যে কমেন্ট গুলো আমরা ব্যবহার করব এই কমেন্টের ব্যবহার গুলো আমরা যখন পিএইচপি যখন করতে যাব তখন অহরহ আমরা ব্যবহার করব কারণ এগুলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এখানে কখন কি করতেছি না করতেছি এগুলো যদি নোট করে না রাখি তাহলে আমরা দেখবেন যে কি সবকিছু তালগোল পাকায় ফেলছি এই জন্য আমাদের এখন থেকে আপনারা অবশ্যই কমেন্ট কমেন্টের মধ্যে কিভাবে যে একটা এই যে কিভাবে কমেন্ট লিখতে হয় সেটা করবেন এবং কিভাবে কমেন্ট ইউজ করতে হয় সেই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন এখন থেকে প্র্যাকটিসে রাখবেন আপনাদেরকে এটা রাখতে হবে এরপর আসি একটা ইম্পর্টেন্ট একটা ট্যাগ আই ফ্রেম এইচটিএমএল এর একটা আই ফ্রেম আছে একটা ফ্রেম হলো একটা কন্টেন্ট একটা পেজের ভিতরে আর একটা পেজকে কি করা যে মানে ডিসপ্লে করানো একটা ফ্রেমের ভিতরে আর একটা ফ্রেমকে ডিসপ্লে করানো এটা হচ্ছে আই ফ্রেমের কাজ আই ফ্রেম নামে একটা ট্যাগ আছে এইচটিএমএল এ সেটা আমরা একটা নিচ্ছি একটা ফাইল নিচ্ছি এইচটিএমএল ফাইল আই ফ্রেম ফ্রেম ডট এইচটিএমএল নামে একটা ফাইল নিচ্ছি আমি একটা এইচটিএমএল এর স্ট্রাকচার নিয়ে নিলাম তারপরে এখন আমি এখানে একটা কি হয়ে গেল আচ্ছা না ঠিক আছে আমি একটা আই ফ্রেম এর কি নিব ট্যাগ নিব আই ফ্রেম ট্যাগটা এরকম প্রথমে আই ফ্রেম লিখবেন এফ আর এ এম ই ফ্রেম ফ্রেম লেখার পরে তারপরে কি দিবেন ক্লোজিং ট্যাগ দিবেন ঠিক আছে আই ফ্রেম কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আই ফ্রেম এখানে আমাদেরকে অটোমেটিক্যালি আই ফ্রেমের একটা ট্যাগ ক্লোজিং দেখাচ্ছে আই ফ্রেমের এন্ডিং এন্ডিং ট্যাগ কি আই ফ্রেমের এন্ডিং ট্যাগ কোনটা আই ফ্রেমের এন্ডিং ট্যাগ হ্যাঁ ঠিক আছে আই ফ্রেমের এন্ডিং ট্যাগ এটা এখানে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে এসআরসি সরি এসআরসি এসআরসি হচ্ছে কি সোর্স মানে এই এর ভিতরে এই আই ফ্রেমটার মধ্যে আমাকে কি দেখাবে আমি যদি বলি https w ডট 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 কি দিলাম দুটো ফরওয়ার্ড স্ল্যাশ গুগল ডট কম যদি আমরা লিখি তাহলে আমরা এখন দেখেন আই ফ্রেম ফাইল নেম কি আই ফ্রেম ডট html ওকে আমরা একটা ট্যাবটা ডুপ্লিকেট করে নিলাম এখানে দিয়ে আমরা বললাম আমাদের ফাইলের নাম আই ফ্রেম ডট html দেখেন আমাদের আই ফ্রেম এর মধ্যে গুগল এর কিন্তু কানেকশনটা রিফিউজ করে দিছে রিফিউজ করতেছে তাই না এটা রিফিউজ করার কারণ আছে কারণ সে গুগল বুঝতে পারছে যে তাকে একটা লোকাল হোস্টের মধ্যে আমরা তাকে ভিউ করাচ্ছি এইজন্য এইজন্য সে এটা ইয়া করতেছে না ভিউ করাচ্ছে আসার কথা ঠিক আছে আমরা আই ফ্রেম এর মধ্যে আরো দুটা অ্যাট্রিবিউট ইউজ করব দেখেন বাই ডিফল্ট আই ফ্রেম এর মধ্যে দেখেন ছোট একটা কি আসছে ছোট একটা হাইট উইথে আসছে না আমরা চাইলে এটাকে এটাকে বড় ছোট করতে পারি বড় ছোট করতে পারি বড় ছোট করার জন্য আমাদেরকে অবশ্যই কি দিতে হবে হাইট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে হাইট অ্যাট্রিবিউট হাইটে আমি বললাম আমাকে হাইট কত 400 পিক্সেলে দেখাও এবং আমাকে উইথে দেখাও কত আমাকে উইথে 600 পিক্সেলে দেখাও যদি দেখাতে যাই তাহলে আমরা এখন ব্রাউজার যদি রিলোড দিই দেখেন এটা একটু বড় আকারে দেখাচ্ছে আচ্ছা গুগল ডট কম ছাড়া অন্য কিছু দিয়ে দেখবো গুগল ডট কম হইতেছে না আমি দেখছি হ্যাঁ হোস্ট হবে না জানি কারণ গুগল এটা ট্র্যাক করতেছে গুগল বুঝতে পারছে সার্চ ইঞ্জিন যে বুঝছে যে তাকে আমরা অন্য একটা ফ্রেম আই ফ্রেমের মধ্যে ইয়ে করছি ভাই মনে হয় ডাটা অফ করে দিলে হবে আমরা লিঙ্কডইন এর সাইটটা ব্রাউজ করতে পারি কিনা দেখি না পারছি না ঠিকই আছে
এটা কারণ ডিফিউজ করতেছে যেহেতু আমি আমার ফাইলটা কোথায় আছে লোকাল হোস্টে আছে তাই তো জি লোকাল হোস্ট থেকে আমি আমার সার্ভারে অ্যাক্সেস করতে যাচ্ছি দেখছেন অন্য একটা সার্ভারে ও ডাটাটাকে আমি রিড করতে যাচ্ছি আই আই ফ্রেম বক্সের মধ্যে সে কানেকশন রিফিউজ করতেছে এই কারণে আমার ব্রাউজারে সাইটটা দেখাচ্ছে না এটা যদি অনলাইনে থাকতো আমার সাইটটা যদি লাইভে থাকতো তাহলে আমাকে কি করতে ও এখানে কি করতে আমাকে সাইট সাইটটা দেখাতো বুঝতে পারছেন জি এই ছিল আমাদের আইফ্রেমের কাজ তারপরে আমরা চাইলে আমাদের ডকুমেন্টের মধ্যেই আরো কিছু কাজ আমরা করতে পারি লিংকের কাজ চলে গেছে দেন একটা হ্যাঁ কোনটা লিংক ট্যাগ লিংক ট্যাগ লিংক ট্যাগ হ্যাঁ হ্যাঁ লিংক ট্যাগের মধ্যে লিংক ট্যাগটা আসি লিংক ট্যাগ কোথায় জানি লিখছি এসএসসি ট্যাগ লিখছি আমরা লিংক ট্যাগ না এখনো আমরা লিংক ট্যাগে আসিনি স্ক্রিপ্ট ট্যাগ লিখছি লিংক ট্যাগের কাজ কি লিংক ট্যাগের কাজ হচ্ছে আমরা যখন কোনো এক্সটার্নাল মিডিয়া একটু এক মিনিট আসছি লিংক ট্যাগ আমরা ব্যবহার করব কোন মিডিয়া আমরা অন্য একটা মিডিয়াকে আমার ডকুমেন্টের সাথে কি করার জন্য অ্যাড করার জন্য যেমন ধরেন আমরা যে এই যে এখানে দেখেন এই ফাইলটাতে খেয়াল করেন যে আমি স্টাইল অ্যাট্রিবিউট স্টাইল ট্যাগের মধ্যে ফর্ম ট্যাগটা নিয়ে ফর্ম ট্যাগ সিলেক্ট করে দেখেন সিএসএস লিখছি খেয়াল করেছেন আমি এটা একটা স্টাইল ট্যাগের ভিতরে আমাদের সিএসএস টা লিখছি না তো আমরা যদি চাই আমরা লিংক ট্যাগটা সেই জন্যই ব্যবহার করব লিংক দিয়ে এইচআরএফ দেব এটার একটা রিলেশন থাকবে রিলেশন হচ্ছে কি রিলেশন হবে স্টাইল শীট এসকিউএল হ্যাশ স্টাইল শীট আর এটার রেফারেন্স এইচআরএফ এটার রেফারেন্সটা কি সেটা আমরা দেখাই দেব এটা একটা সিঙ্গেল লাইন এলিমেন্ট এমটি এলিমেন্টস এমটি এলিমেন্টস এখানে আমরা বললাম যে স্টাইল ডট সিএসএস সিএসএস আমরা এখন আমাদের ফোল্ডারে একটা ফাইল নিব যার নাম আমরা ওখানে ডিফাইন করি টিওয়াই ডট সিএসএস আমরা আমাদের এক্সটার্নাল স্টাইল শিটটাকে অ্যাড করে নিলাম এখন আমি এই ট্যাগটাকে কাট করে সরাসরি এখানে না দিয়ে আমার স্টাইল ডট সিএসএস ফাইলের মধ্যে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমার ফর্ম টু পেজটাকে আমি একটু লোড দিচ্ছি ফর্ম এটাই ছিল সেটা নাকি এটা হ্যাঁ দেখেন ওয়েলকাম দিসি আসছে আচ্ছা এখানে একটা কথা যে style.css যে একটা ক্রিয়েট করছেন ফাইল হ্যাঁ হ্যাঁ ওইখানে তো আরো অনেক স্টাইল থাকতে পারে এখানে আমার কোন স্টাইলটা কোনটার সাথে কাউন্ট করবে সেটা কিভাবে আইডেন্টিফাই করব আইডি সুন্দর একটা কোশ্চেন করছেন যে কিভাবে অনেক রকমের স্টাইল থাকতে পারে আমার অনেক এলিমেন্টস থাকতে পারে কোনটার সাথে কিভাবে কানেক্ট হবে তাই তো আচ্ছা আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সিএসএস এর উপরে আমরা সিএসএস এর মধ্যে আমাদের বিশদ আলোচনা করব যে আমরা কিভাবে সিএসএস ইউজ করব আমাদের প্রত্যেকটা এলিমেন্টস কে কিভাবে স্টাইল করব এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব ঠিক আছে একটা প্রশ্ন এই যে লিংক ট্যাগের ভিতরে আমি দেখছি যে সরাসরি একটা লিংক দেওয়া কোন একটা ওয়েবসাইটের বা কিছু এইটা কি কিভাবে এটা আসে লিংক ট্যাগের মধ্যে আপনি চাইলে স্টাইল শীট এটা না দিয়ে কোনো একটা ওয়েবসাইটের লিংক দিতে পারবেন তাও হবে এখানে দেখেন খেয়াল করেন লিংক ট্যাগের ভিতরে দেখেন যে এইচআরএফ লেখা আছে এইচআরএফ এর মানে কি হাইপারলিংক রেফারেন্স তার মানে কি হাইপারলিংক রেফারেন্স জিনিসটা কি হাইপারলিংক মানে হচ্ছে অন্য কোনো আপনার কিসের সাথে অন্য কোনো ওয়েব পেজের সাথে আপনি চাইলে লিংক করতে পারবেন এতে কোনো আপত্তি নাই লিংক ট্যাগ করতে দিবে আপনাকে এবং এটা হচ্ছে সুবিধা আপনি করতে পারবেন অন্য কোন সাইটের সাথে আমাদের কি সিএসএস এর ক্লাস যে অন্য একটা ওয়েবসাইটের লিংক আমি এখানে দিলাম সেটা কোন কোন স্টাইলে কোনটার সাথে কাউন্ট করবে আপনি এখানে যেটা দিবেন ওয়েবসাইটের সাথে আমরা লিংক ট্যাগের মধ্যে এইচআরএফ এর মধ্যে আমরা কোনো ওয়েবসাইটের নাম ব্যবহার করি না শুধুমাত্র ধরেন যে দিলাম এই যে দেখেন www.https facebook.com suppose ঠিক আছে facebook.com
এখন সে facebook.com কে সে রেফারেন্স করবে কিন্তু আমি স্টাইলে যে রিলেশনশিপ দিছি এটা কি দিছি স্টাইলে রিলেশনশিপটা কি আছে অ্যাট্রিবিউটটা হ্যাঁ রিলেশনশিপ হচ্ছে স্টাইল শীট আমরা লিংকড একটা শুধুমাত্র স্টাইল শীট ব্যবহারের জন্য ইউজ করি এবং সেখানে এইচটিএমএল হিসেবে যে কোনো একটা স্টাইল শীটের যে কোনো একটা সিএসএস ফাইলের লিংক আমরা রেফারেন্স করে থাকি যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরেন আমরা আমাদের বিভিন্ন আমাদের ওয়েবসাইটের মধ্যে ফন্ট অসম আইকন ইউজ করতে পারি ফন্ট অসম আইকন ঠিক আছে এই ফন্ট অসম আইকনের একটা সিডিএন লিংক আমি নিচ্ছি দেখেন সিডিএন লিংকটা আমি কপি করে নিচ্ছি খেয়াল করেন https এরকম stackpath.bootstrapcdn.com ফন্ট অসম এভাবে দিয়ে লাস্টে কি ফাইলটা কি কি ফাইল এটা সিএসএস এটা সিএসএস ফাইল হ্যাঁ এই সিএসএস ফাইলটাকে আমরা এখন মানে লিংক আপ করব এখন এই লিংক আপ করলাম লিংক আপের সুবিধাটা কি সুবিধাটা হলো যে আমরা চাইলেই এখন ফন্ট অসম আইকনস ফন্ট অসম আইকনে যাই একটা আইকন চুজ করি আমরা ধরেন যে আমি একটা আইকন চুজ করলাম যে ফেসবুক ঠিক আছে ফেসবুকের একটা আইকন আমি চুজ করলাম ফেসবুক অফিশিয়ালের এই আইকনটা ক্লিক করি এই ট্যাগটা আই ট্যাগ দিয়ে একটা ফেসবুকের একটা আইকন আছে আমি এই আইকনটা চাইলে আমি ইউজ করতে পারবো তো আমি কোথায় ইউজ করব সেটাই হচ্ছে কথা আমি চাই যে এই নেম আছে না এই নেম এখানে আমি এটা ইউজ করব খেয়াল করছেন শুধুমাত্র সিএসএস রেফারেন্সটাই আপনি লিংকটাকে ব্যবহার করতে পারবেন এলাউড এখানে রেফারেন্সটা না দিলে তো শো করতে আমাদের ওখানে কোনটা আর কোন রেফারেন্সটা না দিলে শো করতে এই রেফারেন্সটা হ্যাঁ এই রেফারেন্সটা হ্যাঁ এটা না দিলে আমার আইকন শো করবে করবে না তো আমি তো ফন্ট অসমের আইকন ইউজ করতেছি সে কি ক্লাসটা খুঁজে পাবে ও আচ্ছা এখন সে এই যে এখানে আমরা যে এই আইকনটা ইউজ করছি আই ট্যাগ এর মাধ্যমে দিয়ে ক্লাসের মধ্যে দেখেন একটা জিনিস ইউজ করছি ফেসবুক এফ এ স্পেস এফ এ হাইপেন ফেসবুক হাইপেন অফিশিয়াল এই ক্লাসটা আমরা ইউজ করছি এটা রেফারেন্স করতেছে কার থেকে এই যে ফন্ট অসম আইকনের যে সিএসএস ফাইল আছে তার থেকে সে এখান থেকে রেফারেন্স করতেছে এখান থেকে রেফারেন্স নিয়ে সে এখানে এটা ব্যবহার করতেছে যার ফলাফল আমরা এখানে ফেসবুক আইকন দেখতে পাচ্ছি নতুবা যদি কোনো কারণে যদি আমাদের এই লিংকটা ব্রেক করতো আমাদের এই লিংকে কোনো কিছু না থাকতো তাহলে সে আমাকে একটা এরর দেখাতো দেখেন আমাকে আইকনটা সে শো করছে না কিন্তু আমাদের সোর্স কোডের ভিতরে সে আইকনটা দিয়ে রাখছে সে রেফারেন্স খুঁজে পাচ্ছে না যার কারণে সে আমাকে শো করছে না খেয়াল করছেন এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লাগবে একটা সে রেফারেন্স দিতে হবে আর একটা ইউজ করতে হবে আপনি লিংক ট্যাগ দিবেন রিলেশনশিপ স্টাইল শীট ডিফাইন করে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আপনি রিলেশনশিপ এটা দিলেও হবে না দিলেও চলবে সে কিন্তু ব্রাউজার কিন্তু এটা ডিটেক্ট করে নিবে যে এখানে একটা সিএসএস ফাইলের লিংক আপ করা হয়েছে বুঝছেন তারপরে আমরা কি আসব আমরা আসব হলো একটা এরপর আইফ্রেম গেল তারপরে লিংক ট্যাগটা আপনাদেরকে দেখালাম ঠিক আছে লিংক ট্যাগ এরপরে আমাদের টেবল গেল আমাদের মডিউলে আমরা টেবল শিখলাম স্ক্রিপ্ট দেখলাম আচ্ছা অডিও এসটিএমএলের কিভাবে আমরা ভিডিও আমরা ইউজ করব তাই তো এসটিএমএল এ চাইলে এসটিএমএল এর একটা ডকুমেন্টের মধ্যে আমরা চাইলে আমরা যে কোনো একটা ভিডিও আমরা চাইলে দিতে পারি অ্যাড করতে পারি তার আগে এসটিএমএল এর এন্টিটি সম্পর্কে একটু আমরা জেনে নিই এসটিএমএল এর এন্টিটি জিনিসটা কি এসটিএমএল এর এন্টিটিস হচ্ছে যে আপনার গ্রেটার দেন এবং লেস দেন এই দুটো ক্যারেক্টার সাইন যাকে বলা হয় এসটিএমএল এন্টিটি এসটিএমএল এর মধ্যে আমরা যদি এই যে একটা জিনিস খেয়াল করেন আমরা এখানে যে এই যে গ্রেটার দেন ইউজ করছি এবং লেস দেন ইউজ করছি এরকম ইউজ করছি না
এই জিনিসগুলা কিন্তু আমরা এই যে আস্কি কোড চিনেন, আস্কি কোড নাম শুনছেন কখনো? না শুনিনি। আস্কি কোড হ্যাঁ ভাই শুনছি। হ্যাঁ, যারা প্রোগ্রামিং এর সাথে জড়িত আছেন তারা আস্কি কোড নাম শুনছেন, যে এই আস্কি কোডটা প্রত্যেক ক্যারেক্টারের আলাদা আলাদা ভ্যালু থাকে, আলাদা আলাদা ভ্যালু থাকে। আস্কি কোডের আমি একটা চার্ট আপনাদেরকে দেখাচ্ছি। ASCII আস্কি সিম্বল আসেন, আস্কি সিম্বলে আসেন, আস্কি কোড টেবল অফ ক্যারেক্টারস দেখেন, এখানে সিম্বল দেখেন, এই যে আস্কি কোড, হ্যাঁ এই যে আস্কি কোড দেখেন, এটা তো জানি কিন্তু এটা নাম যে এটা, হ্যাঁ আস্কি কোড, প্রত্যেকটা ক্যারেক্টারে প্রত্যেকটা সিম্বলের একটা কোড আছে, আস্কি সিম্বল। খেয়াল করলে এখানে দেখেন এই যে স্পেসের জন্য আস্কি সিম্বল হচ্ছে কি, দুইটা কলন দুইটা কি প্যারেনথেসিসের ভিতরে স্পেস লেখা, এটা হচ্ছে আস্কি সিম্বল, হ্যাশের সিম্বল এটা। কিন্তু আস্কি এর ভ্যালু হচ্ছে কত জানেন? স্পেসের জন্য ভ্যালু হচ্ছে 32, হ্যাশের জন্য ভ্যালু হচ্ছে 35। URL encoding decoding এখানে না, আমাদের HTML এন্টিটির মধ্যে কিছু এন্টিটি আছে যেগুলো আমরা গ্রেটার, যেমন যে আমরা ইউজ করি যে গ্রেটার দেন এবং লেস দেন আমাদের টেক্সটে ব্যবহার করি। তো ব্রাউজার কি করে, সেই কোডটাকে এই যে এই জিনিসটাকে সে আস্কি কোডে রূপান্তরিত করে নেয়, বুঝছেন, কোডে রূপান্তরিত করে নেয়, এবং রূপান্তরিত করে নেওয়ার পরে সে আমাকে ওই জিনিসটা দেখায়। কোথায় দেখবো? এখানে দেখি, আমরা একটা ট্রাই করি। আমরা আসলে এই যে এখানে গ্রেটার দেন দিছি, লেস দেন দিছি না, লেস দেনের পরিবর্তে আমরা এখানে একটা জিনিস লিখি, সেটা হচ্ছে যে এসটিএমএল এন্টিটি হিসেবে আমরা লিখি। এই লেস দেন এর জন্য এসটিএমএল এন্টিটি হচ্ছে যে এন্ড হওয়ার পরে হ্যাশ, হ্যাশ সাইন, এরপরে হলো এন্ড এলটি, এলটি কোলন, and LT colon দিয়ে আসলে দেখি যে আমাদের ফর্মটা ব্রেক করছে কিনা, ঠিকভাবে কাজ করতেছে কিনা, আসলে কি কাজ করবে কম্পিউটার HTML। দেখেন পুরোটা কি হয়ে গেছে, এটা একটা স্ট্রিং ফরম্যাটে চলে আসছে, একটা স্ট্রিং চলে আসছে, আসছে না? আচ্ছা এই স্ট্রিংটা কেন আসছে, স্ট্রিংটা আসছে হলো আমার, একটু জুম আউট করি, আমি এটাকে ইন্সপেক্ট করি, আমি যে স্ট্রিংটা লিখছি অ্যাকচুয়ালি সেটাকে সে কিভাবে কি করছে, সে পুরো পুরো একটা ফর্ম এটাকে পুরোটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলছে শুধুমাত্র এই একটা জিনিসের কারণে, এই এলটি ফর্মের এই একটা জিনিসের কারণে, বিষয়টা দেখছেন, একটা জিনিসের কারণে সে আমাকে পুরো পুরো কোডটা চেঞ্জ হয়ে গেছে, আমার ফর্মটা আগের মতো নাই। দেখেন HTML এর এন্টিটির ক্ষেত্রে আমরা কয়েকটা এন্টিটি খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে যখন আমরা স্পেস দিতে যাই আমাদের অনেক সময় দরকার পড়ে, যে এই যে আমরা এখানে একটা ব্রেক দিছি না, হ্যালো আমরা একটা ব্রেক দিয়েছি, খেয়াল করছেন? আমরা যে ব্রেক দিয়েছি এটা আমরা যদি পিএইচপি তে যখন আমরা এরকম ব্রেক করতে যাব, লাইন ব্রেক এইভাবে যদি ইউজ করতে যাই কখনো, এই কারণে এই ব্রেকের পরিবর্তে এট দা রেট আমরা ইউজ করি, এট দা রেট এনবিএসপি নামে একটা HTML এন্টিটিস আছে, যেটা দিয়ে যদি আমরা যদি ইউজ করি তাহলে ব্রাউজার ধরে নিবে যে কি এটা একটা কি ব্রেক স্পেস আর কি, বুঝছেন, একটা স্পেস, স্পেস সরি স্পেস NBSP দিয়ে ব্রেক বুঝাই, ব্রেক ব্রেক স্পেস বুঝাই, একটা এই যে একটা স্পেস সরি NBSP দিলে স্পেস হয়। HTML এর কিছু এন্টিটির বিশেষ কোন কিছু এন্টিটি আছে যেগুলো আমাদের আমরা ইউজ করে থাকি, আসলে ওগুলোকে আমরা এন্টিটির নেম অন্যভাবে ক্যারেক্টার এনকোডিং এর ক্ষেত্রে আমরা অন্য নামে বলে থাকি,
আমরা তো বলি যে গ্রেটার দেন লেস দেন কিংবা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন এম্পারসেন্ট ঠিক আছে এরকম বলি তাই না এগুলোর এন্টিটি নেম হচ্ছে এরকম যদি আপনি যদি লেস দেন ইউজ করতে চান এই লেস দেন এটা হলো কি এটা হবে এন্ড এন্ড এলটি এলটি কোলন সেমিকোলন এলটি সেমিকোলন এভাবে যদি দেন তাহলে সে এটাকে কি করে নেবে রিড করবে কি হিসাবে লেস দেন হিসাবে রিড করবে যদি নন ব্রেকিং একটা স্পেস দরকার হয় বা এম্পারসেন্ট এই ধরনের এই সাইন এই যেটা দেখতেছেন না এন্ড এন্ড সাইন দেখতেছেন না এটা হচ্ছে যে কি এট দ্য এন্ড এ এএমপি এএমপি সিঙ্গেল সেমিকোলন সরি এই এই লেখাটা দিয়ে সে রিড করে এটাকে ইউনিকোডে গিয়া করলে তখন সে এইটা বুঝে এম্পারসেন্ট বুঝে এরকম এগুলো হচ্ছে আপনার এন্টিটিস আমরা এই এন্টিটিস এইচটিএমএল এর এই এন্টিটিস গুলো আমরা সাধারণত আমাদের কাজে আমরা ব্যবহার করি না আমরা ঠিক আমরা ব্যবহার করি আমাদের সম্পূর্ণ আমরা যেভাবে ইউজ করছি এখন যেভাবে লেস দেন গ্রেটার দেন ইউজ করছি ঠিক এইভাবে আমরা ইউজ করি এগুলো না ইউজ করলে তো সমস্যা নাই এগুলো ইউজ না করলে কোনো সমস্যা নাই এগুলো ইউজ করাটা বাধ্যতামূলক না লাগবেই না এখন যদি কোথাও যদি এরকম কিছু একটা দেখেন কোডের মধ্যে তখন দেখা যাবে যে কি ব্যাপার এই জিনিসটা কি আসলে যেটা একটা স্পেস সেটা কিন্তু তখন আপনারা ঠাউর করতে পারবেন না এই জন্যই এন্টিটিস এর এন্টিটিসটা একবার দেখে নেবেন আপনারা এন্টিটিসটা একটু দেখবেন বিশেষ বিশেষ কিছু এন্টিটিস আপনাদের জানা দরকার সেগুলো না ভাইয়া এটা তো আমি যদি কোনো সময় কোড লিখতে চাই তাহলে নামাজের একটু ব্রেক দিলে ভালো হতো স্যার নামাজের ব্রেক দিতাম স্যার আজকে একসাথে শেষ করে দিলেই ভালো হইবে এখন নামাজের সময় হয়ে গেছে যদি আর সময় কতক্ষণ লাগবে আসলে আসলে 5টা 15 হয়ে গেছে বা 15 প্রায় কাছাকাছি নামাজ পড়তে ধরেন 10-15 মিনিট লাগবে নামাজ পড়তে তাহলে কি ব্রেক দেন যদি পারেন একেবারে শেষ করে দিতে আজকে লাগবে না ওই শেষ করে দেন একেবারে শেষ করে দিতে পারলে তাহলে সমস্যা নাই একেবারে শেষ করে দিতে আগে যদি শেষ করা যায় নামাজের আগে যদি শেষ করা যায় আর এখন আর কিছু বসতে আসি না আর দুইটা ট্যাগ আর দুইটা ট্যাগ আছে একটা ট্যাগ আমি মানে একে আমি হয়ে গেছি তো স্যার সেই মানে মানে দুপুর বলতে গেলে সেই দুটো থেকে বসা একটা না একটানা ক্লাস চলতেছে এটা তো একদিন আমি হয়ে গেছি মাসখানেক একটু সব মানে প্রতিদিনই আমাদের উচিত মাসখানেক একটু অন্ততপক্ষে ব্রেক নেওয়া আচ্ছা আচ্ছা এটা ভাই নামাজ পড়ে আবার 10 মিনিট পরে দিবেন ভাই 10 মিনিট পরে পরে আবার আসার দরকার নাই ভাই তোমরা যারা পারো হেগো আসার দরকার নাই আমরা একটু নামাজ পড়ে যাই সেটা না আমাদের যদি 15 মিনিটের ভিতরে যদি দুইটা ট্যাগ আছে শেষ হয়ে যায় তো আমার 15 মিনিট পরে নামাজ পড়লে তো ক্ষতি নাই ভাই আমার তো জামাতে পড়া লাগবে না তাহলে আমি বাসায় বই আর 15 মিনিট আধা ঘন্টা পড়া তো আচ্ছা এটা এটা ঠিক আছে ঠিক আছে একটু ওয়েট করুন আচ্ছা 15 মিনিটের ব্রেক দিচ্ছি 15 মিনিট পরে লাস্টের যে দুইটা টপিকস আছে ওই দুইটা শেষ করতে আর 20 মিনিট মতো লাগবে ওগুলো নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে 15 মিনিটের একটা ব্রেক থাকুক ঠিক আছে আমি তাহলে ভিডিওটা দুইটা পার্ট হয়ে যাবে এটাই সমস্যা ও আচ্ছা তাহলে ভাই আপনি ভিডিও এডিট করে ই করে দিবেন জয়েন করে দিবেন আবার ভিডিও এডিটিং করতে যাব এটা নিয়ে আচ্ছা ঠিক আছে দেন ভাই দেন যদি সমস্যা হয় তাহলে শেষ করেন আপনি আচ্ছা ঠিক আছে আমরা রেকর্ডিং স্টপ করে দিচ্ছি আপনি একটা কাজ করেন আমরা তাহলে চলেন আমরা নামাজ পড়ে আসি নামাজ দরকার নামাজ আগে নামাজ শেষ করি তারপরে স্টাডি হ্যাঁ আচ্ছা ঠিক আছে 5:30 এ আমরা আবার ব্যাক করছি 5:30 এ ব্যাক করব ওকে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ